98.3 मिर्ची सुनने वालों स्टे एट होम 98.3 मिर्ची सुनने वालों स्टे एट होम 98.3 मिर्ची सुनने वालों स्टे एट होम। संडे सस्पेंस शुधुमात्र 98.3 मिर्ची दे। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, নকুরবাবু ও এলডোরাডো। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট নাম। তার সৃষ্টি করা প্রফেসর শঙ্কু এক বিস্ময়কর চরিত্র। আত্মভোলা এই বৈজ্ঞানিকটির আবিষ্কারের মধ্যে রয়েছে অ্যানাইহিলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া পিস্টল, মেরাকিউরেলের মতো মুহূর্তে অসুখ সারিয়ে দেওয়া ওষুধ, বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণা নাশক বড়ি, আরও কত কি। বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রথম আবির্ভাব হয় প্রফেসর শঙ্কুর। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দবেলা পূজা বার্ষিকী সংখ্যায় 1980 সালে। এই গল্পের প্রধান আকর্ষণ হচ্ছেন নকুরবাবু। নকুরবাবুর ভবিষ্যৎ দেখতে পাওয়ার আশ্চর্য ক্ষমতার সাথে আমরা মিল খুঁজে পাই মার্ভেল ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জের। মজার ব্যাপার এই যে ডক্টর স্ট্রেঞ্জের বহু আগে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করে গেছেন। গল্প পাঠে ও প্রফেসর শঙ্কুর চরিত্রে দীপ, নকুরবাবুর ভূমিকায় সমক, গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে নকুরবাবু ও এলডোরাডো। ১৩ জুন। আজ সকালের ঘটনাটা আমার কাজের রুটিন একেবারে তছনছ করে দিল। কাজটা অবশ্যই আর কিছুই না, আমার যাবতীয় আবিষ্কার বা ইনভেনশনগুলো সম্বন্ধে একটা প্রবন্ধ লিখছিলাম সুইডেনের বিখ্যাত কসমস পত্রিকার জন্য। এই কাজটা এর আগে কখনো করিনি, যদিও নানান দেশের নানান পত্রিকা থেকে অনুরোধ এসেছে অনেকবার। সময়ের অভাবে প্রতিবারই প্রত্যাখ্যান করতে হয়েছে। ইদানিং আমার গবেষণার কাজ ইচ্ছে করেই অনেক কমিয়ে দিয়েছি। এটা ক্রমেই বুঝতে পারছি যে গিরিডির মতো জায়গায় বসে আমার গবেষণাগারের সামান্য উপকরণ নিয়ে আজকের যুগে শুধু যে আর বিশেষ কিছু করা যায় না তাই নয়, করার প্রয়োজনও নেই। দেশে বিদেশে বহু তরুণ বৈজ্ঞানিক আশ্চর্য সব আধুনিক যন্ত্রপাতি হাতে পেয়ে এবং সেই সঙ্গে নানান বিজ্ঞান প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় যেসব কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। অবশ্যই আমি নিজে সামান্য ব্যয়ে সামান্য মাল মশলা নিয়ে যা করেছি তার স্বীকৃতি দিতে বৈজ্ঞানিক মহল কার্পণ্য করেনি। সেই সঙ্গে বৈজ্ঞানিকদের মধ্যে আবার এমন লোকও আছে যারা আমাকে বৈজ্ঞানিক বলে মানতেই চায়নি। তাদের ধারণা আমি একজন জাদুকর বা প্রেত সিদ্ধ গোছের কিছু। বৈজ্ঞানিকের চোখে ধুলো দেবার নানান রকম মন্ত্রতন্ত্র আমার জানা আছে আর তার জোরেই আমার প্রতিষ্ঠা। আমি অবশ্যই এটা নিয়ে কোনোদিনই নিজেকে উত্তেজিত হতে দিইনি। আমার মধ্যে যে একটা ঋষি সুলভ স্থৈর্য সংযম আছে সেটা আমি জানি। এক কথায় আমি হচ্ছি মাথা ঠান্ডা মানুষ। পশ্চিমে এমন অনেক জ্ঞানীগুণী গবেষকের সঙ্গে আলাপ হয়েছে যারা কথায় কথায় টেবিল চাপড়ান বা টেবিলের অভাবে নিজেদের হাঁটুক। জার্মানির এক জীব রাসায়নিক ডক্টর হেলব্রোনা একবার তার এক নতুন আবিষ্কারের কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে আমার কাঁধে এমন এক চপেটাঘাত করেছিলেন যে যন্ত্রণায় আমাকে আর্তনাদ করে উঠতে হয়েছিল।
যাই হোক, এই প্রবন্ধে একটা জিনিস বুঝিয়ে বলার সুযোগ পাচ্ছি, সেটা হলো আমার আবিষ্কারগুলো কেন আমি সারা পৃথিবীর ব্যবহারার্থে ছড়িয়ে দিইনি। তার কারণ আর কিছুই না, আমার তৈরি জিনিসগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে শক্তিশালী বা হিত সাধক, যেমন অ্যানাইহিলিন পিস্তল বা মিরাকিউরাল ওষুধ বা অমনিস্কোপ বা মাইক্রোসোনোগ্রাফ বা স্মৃতি উদ্ঘাটক যন্ত্র রিমেম্ব্রেন, এর কোনোটাই কারখানায় তৈরি করা যায় না। এগুলো সবই মানুষের হাতের কাজ, এবং সে মানুষও একটি বই দ্বিতীয় নেই। তিনি হলেন ত্রিলোকেশ্বর শঙ্কু। আজ ভোরে যথারীতি উশ্রীর ধারে বেরিয়ে বাড়ি ফিরে কফি খেয়ে আমার লেখাপড়ার ঘরে বসে আমার 50 বছর ব্যবহার করা ওয়াটারম্যান ফাউন্টেন পেনটাতে কালি ভরে লেখা শুরু করতে যাব, এমন সময় আমার চাকর প্রহ্লাদ এসে বলল, বাবু আপনার সঙ্গে কি দেখা করতে এসেছেন? কোন দেশীয়? প্রশ্ন করলাম আমি। স্বাভাবিক প্রশ্ন, কারণ পৃথিবীর খুব কম দেশই আছে যেখানকার গুণী জ্ঞানীর কেউ না কেউ কোনোদিন না কোনোদিন এই গিরিডিতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করেননি। 3 সপ্তাহ আগে লিথুয়েনিয়া থেকে এসেছিলেন বিশ্ববিখ্যাত পতঙ্গ বিজ্ঞানী প্রফেসর জাবলনস্কিস। তা তো জিজ্ঞেস করিনি বাবু, তবে ধুতি দেখলাম আর খদ্দরের পাঞ্জাবি, আর কথা তো বললেন বাংলাতে। কি বললেন? কথাটা অপ্রীতিকর শোনালেও স্বীকার করতেই হবে যে মামুলি লোকের সঙ্গে মামুলি খেজুরে আলাপের সময় আমার নেই। বললেন কি, তোমার বাবুকে বলো কিশমিশের জন্য লেখাটা একটু বন্ধ করে যদি 10 মিনিট সময় দেন। কি যেন বলার আছে, কিশমিশ? ও, তার মানে কি কসমস? কিন্তু তা কি করে হয়, আমি যে কসমস পত্রিকার জন্য লিখছি সে কথা তো এখানে কেউ জানে না। উঠে পড়লাম লেখা ছেড়ে। কিশমিশ রহস্য ভেদ না করে শান্তি নেই। বসবার ঘরে ঢুকে যাকে দু হাতের মুঠোয় ধুতির কোঁচা ধরে সোফার এক পাশে জবুথবু হয়ে বসে থাকতে দেখলাম, তেমন নিরীহ মানুষ আর দেখেছি বলে মনে পড়ে না। যদিও প্রথম চাহনির পর দ্বিতীয়তে লক্ষ্য করা যায় এর চোখের মনির বিশেষত্বটা। এর মধ্যে যেটুকু প্রাণশক্তি আছে তার সবটুকুই যেন ওই মনিতে গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। নমস্কার তিলুবাবু। কোঁচার ডগা সমেত হাত দুটো মুঠো অবস্থায় চলে এলো ভদ্রলোকের থুতনির কাছে। আগে কসমসের লেখাটা বন্ধ করলাম বলে মার্জনা চাইছি, আপনার সঙ্গে সামান্য কয়েকটা কথা বলার প্রবল বাসনা নিয়ে এসেছি আমি। আমি জানি আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। শুধু কসমস নয়, তিলু নামটা ব্যবহার করাটাও একটা প্রচণ্ড বিস্ময় উদ্রেককারী ব্যাপার। 60 বছর আগে আমার বাবা শেষ আমায় ডেকেছেন ওই নামে, তারপরে ডাকনামটার আর কোনো প্রয়োজন হয়নি। অধমের নাম শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। আমার বিস্ময় কাটেনি, তাই ভদ্রলোক কথা বলে চললেন। মাকড়দায় থাকি, কদিন থেকেই আপনাকে দেখতে পাচ্ছি চোখের সামনে, জানেন তো। অবশ্য সে দেখা আর এ দেখা এক জিনিস নয়। আমাকে দেখতে পাচ্ছেন মানে? মানে আগে এটা মাস দেড়েক হলো আরম্ভ হয়েছে, অন্য জায়গার লোক, অন্য জায়গার ঘটনা, এই সব হঠাৎ হঠাৎ চোখের সামনে দেখতে পাই। সব সময় খুব স্পষ্ট নয়, তাও দেখি। আপনার নাম শুনেছি, ছবিও দেখেছি কাগজে। সেদিন আপনার চেহারাটা মনে করতেই দেখি আপনি এসে হাজির। এই জিনিস 1.5 মাস থেকে হচ্ছে আপনার? হ্যাঁ, তা 1.5 মাসই হবে। খুব ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন, তার সঙ্গে মেঘের ডাক। দুপুরবেলা বুঝলেন দাওয়ায় বসে গোলা তেঁতুলের আচার খাচ্ছি, হঠাৎ দেখি সামনে 20 হাত দূরে
মিত্তিদের বাড়ির ভেরেন্ডা গাছের পেছন দিকে একটা আগুনের গোলার মতো কি যেন শূন্যে ঘোরাফেরা করছে। বললে বিশ্বাস করবেন না তিলুবাবু, গোলাটা না ঠিক আমার দিকেই এলো, ঠিক যেন একটা জ্যোতির্ময় ফুটবল। উঠোনের তুলসী তলা অবধি আসতে দেখেছি এটুকু মনে আছে, তারপর আর মনে নেই। জ্ঞান যখন হল তখন ঝড় বৃষ্টি থেমে গেছে। আমি ছিলাম তক্তপোষে, তিনটে বিড়ালছানা উঠোনে খেলা করছিল দাওয়ার ঠিক সামনেই। দেখলাম সে তিনটে মরে গেছে, অথচ আমার গায়ে আঁচড়টি নেই। আমাদের বাড়ির পেছনে একটা মাদার গাছ আর একটা কদবেল গাছ ছিল, দুটো গাছই পুড়ে ঝামা। আর বাড়ির অন্য লোক? ঠাকুমা ছাড়া আর কেউ ছিলেন না। ছোট ভাই স্কুলে, ছেম মাকড়দা প্রাইমারি স্কুলের মাস্টার। হ্যাঁ, মা নেই, বাবা ছিলেন ননী ঘোষের বাড়ি দাবার আড্ডায়। ঠাকুমার অসুখ, খাটে শুয়েছিলেন পিছন দিকের ঘরে, তার অবশ্য কিছু হয়নি। বর্ণনা শুনে মনে হলো বল লাইটনিং এর কথা বলছেন ভদ্রলোক। কচ্চিত কদাচিত এ ধরনের বিদ্যুতের কথা শোনা যায়, যেটা ঠিক বলেরই আকার ধরে কিছুক্ষণ শূন্য দিয়ে ভেসে বেরিয়ে হঠাৎ এক্সপ্লোড করে। সে বিদ্যুৎ একটা মানুষের কাছ দিয়ে যাওয়ার ফলে যদি দেখা যায় যে সে মানুষের মধ্যে একটা বিশেষ কোনো পরিবর্তন ঘটে গেছে, তাহলে বলার কিছু নেই। কাছাকাছি বাজ পড়ে কালা কানে শুনেছে, অন্ধ দৃষ্টি ফিরে পেয়েছে, এমন খবরও তো কাগজে পড়েছি। প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোকের শক্তির দৌড় কতদূর। প্রশ্নটা করার আগেই উত্তরের খানিকটা আভাস পেয়ে গেলাম। নকুরবাবু হঠাৎ বিড়বিড় করে বলে উঠলেন, 3, 8, 8, 9, 1, 7, 1। দেখলাম তিনি চেয়ে রয়েছেন আমার সামনে টেবিলের ওপর রাখা আমেরিকান সাপ্তাহিক টাইম এর মলাটের দিকে। মলাটে যার ছবি রয়েছে তিনি হলেন মার্কিন ক্রোড়পতি পেট্রাস সার্কিসিয়ান। ছবির দিকে চেয়েই নকুরবাবু বলে চলেছেন, সাহেবের ঘরে একটা সিন্দুক দেখতে পাচ্ছি, খাটের ডান পাশে ক্রসক্লি কোম্পানির তৈরি, ভিতরে টাকা বান্ডিল বান্ডিল $100 নোট। আর আপনি যে নম্বরটা বললেন সেটা কি? ওটা সিন্দুক খোলার নম্বর। ডালার গায়ে একটা দাঁত কাটা চাকার মতো জিনিস, সেটাকে ঘিরে খোদাই করা 1 থেকে 9 অবধি নম্বর। চাকাটা এদিকে ওদিকে ঘোরে, নম্বর মিলিয়ে ঘোরালেই খুলে যাবে সিন্দুক। কথাটা বলে হঠাৎ একটা ভীষণ কুণ্ঠার ভাব করে ভদ্রলোক বললেন, অপরাধ নেবেন না তিলুবাবু, এসব কথা আপনার মতো ব্যস্ত মানুষের কাছে বলতে আসা মানে আপনার তো মূল্যবান সময়। না না, মোটেই না, আমি বাধা দিয়ে বললাম, আপনার মতো ক্ষমতা একটা দুর্লভ ব্যাপার। আপনার সাক্ষাৎ পাওয়াটা একজন বৈজ্ঞানিকের পক্ষে খুবই সৌভাগ্যের কথা। আমি শুধু জানতে চাই যে, আমি বলছি আপনাকে, আপনি জানতে চাইছেন বল লাইটনিং এর সংস্পর্শে এসে আমার মধ্যে আর কি কি বিশেষ ক্ষমতা দেখা দিয়েছে, এটাই তো তিলুবাবু? নির্ভুল অনুমান, বললাম ঠিক তাই। মুশকিল হচ্ছে কি জানেন, এগুলোকে তো আর বিশেষ ক্ষমতা বলে ভাবতে পারি না আমি। মানুষ হাসে, কাঁদে, হাই তোলে বা নাক ডাকায়, এগুলো কি আর মানুষ বিশেষ ক্ষমতা বলে মনে করে বলুন তো? এ তো নিঃশ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। আমিও যা করছি সেগুলো কিন্তু বিশেষ ক্ষমতা ভেবে করছি না। যেমন ধরুন আপনার ওই টেবিলটা, ওটার উপর কি রয়েছে বলুন তো? আমি ভদ্রলোকের ইঙ্গিত অনুসরণ করে আমার ঘরের কোণে রাখা কাশ্মীরি টেবিলটার দিকে তাকালাম।
টেবিলের ওপর একটা জিনিস রয়েছে যেটা এর আগে কোনোদিন দেখিনি। সেটা একটা পেতলের মূর্তি, যদিও খুব স্পষ্ট নয়, যেন একটা স্পন্দনের ভাব, একটা স্বচ্ছতা রয়েছে মূর্তিটার মধ্যে। দেখতে দেখতেই মূর্তিটা মিলিয়ে গেল। কি দেখলেন? একটা পেতলের ধ্যানী বুদ্ধ মূর্তি, তবে ঠিক নিরেট নয়। ওই যে বললুম, এখনো ঠিক রক্ত হয়নি ব্যাপারটা। মূর্তিটা রয়েছে আমাদের উকিল শিবরতন মল্লিকের বাড়ির বৈঠকখানায়। আমি একবার দেখেছিলাম। এখনকার মতো আপনার ওই টেবিলে আছে বলে কল্পনা করলুম, কিন্তু পুরোপুরি এলো না জানেন তো। আর একটু আমি মনে মনে বলছিলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোনো জাদুকর, একমাত্র চীনে জাদুকর চিচিং ছাড়া, আমাকে হিপনোটাইজ করতে পারেনি। ইনি কিন্তু অনেকটা সমর্থ হয়েছেন। এও একরকম সম্মোহন বই কি? নকুর বিশ্বাসের একাধিক ক্ষমতার মধ্যে এটাও একটা। হিপনোটিজম, টেলিপ্যাথি, ক্লেয়ারভয়েন্স বা অলোক দৃষ্টি, এই সব কটা ক্ষমতাই দেখছি একসঙ্গে পেয়ে গেছেন ভদ্রলোক। শিবরতন বাবুর কাছে আপনার কথা প্রথমবার শুনি, তাই ভাবলাম একবার গিরিডিটা হয়ে আসি, আপনার দর্শনটাও হয়ে যাবে, আর সেই সঙ্গে একটা ব্যাপারে আপনাকে একটু সাবধানও করে দিতে পারবো। সাবধান? আগে কিছু মনে করবেন না তিলুবাবু, ধৃষ্টতা মাফ করবেন। আমি জানি আপনি তো শুধু আমাদের দেশের লোক নন, সারা বিশ্বে আপনার সম্মান, পৃথিবীর সব জায়গা থেকেই আপনার ডাক পড়ে, আর আপনাকে সেসব ডাকে সাড়াও দিতে হয়। কিন্তু সাও পাওলোর ব্যাপারটাতে গেলে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করি। সাও পাওলো হলো ব্রাজিলের সবচেয়ে বড় শহর, সেখান থেকে এখনো পর্যন্ত কোনো ডাক আসেনি আমার। বললাম, সাও পাওলোতে কি ব্যাপার? আগে সেটা এখনো ঠিক বলতে পারবো না, ব্যাপারটা এখনো ঠিক স্পষ্ট নয় আমার কাছে। সত্যি বলতে কি, সাও পাওলো যে কোথায় তাও আমি জানি না। হঠাৎ চোখের সামনে দেখতে পেলাম একটা লম্বা সাদা খাম, তার উপরে টাইপ করা আপনার নাম ও ঠিকানা, খামের একটা কোণে একটা নতুন ডাক টিকিট, তার উপরে একটা ছাপ পড়ল, সাও পাওলো। সঙ্গে সঙ্গে আমার বুকটা কেঁপে উঠল, আর তার পর মুহূর্তেই দেখলাম একটা সুদৃশ্য কামরা, তাতে একটা বিশাল বপু বিদেশি ভদ্রলোক আপনার দিকে চেয়ে বসে আছেন। লোকটিকে দেখে আমার মোটেই ভালো লাগলো না তিলুবাবু। 10 মিনিট হয়ে গেছে দেখেই বোধ হয় ভদ্রলোক উঠে পড়ছিলেন, আমি বসতে বললাম। অন্তত এক কাপ কফি না খাইয়ে ছাড়া যায় না ভদ্রলোককে। তাছাড়া ভবিষ্যতে এর সঙ্গে যোগাযোগ করার কি উপায় সেটাও জানা দরকার। ভদ্রলোক রীতিমতো সংকোচের সঙ্গে আধা ওঠা অবস্থা থেকে বসে পড়লেন। বললাম, আপনি উঠেছেন কোথায়? আগে উঠেছি মনোরমা হোটেলে। ও, তো থাকবেন কদিন? আসলে যে কাজের জন্য আসা, কাজটা তো হয়ে গেল, তো কাজেই। আচ্ছা, কিন্তু আপনার ঠিকানাটা যে জানা দরকার। ছি 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 ছি, আমার ঠিকানা আপনি চাইছেন? এ তো আমি বিশ্বাসই করতে পারছি না, আমি খুব সাধারণ একটা মানে তিলুবাবু। এবার ভদ্রলোককে একটু কড়া করেই বলতে হলো যে তার বিনয়টা একটু আদিক্ষেতার মতো হয়ে যাচ্ছে। বললাম, আপনি জেনে রাখুন, আপনার সঙ্গে মাত্র 10 মিনিটের পরিচয়ের পর একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা যে কোনো বৈজ্ঞানিকের পক্ষেই একটা আফসোসের কারণ হতে পারে। আপনি কেয়ার অফ হরগোপাল বিশ্বাস মাকড়দা দিলেই আমি চিঠি পেয়ে যাব, আমার বাবাকে ওখানে সবাই চেনে।
আপনি বিদেশ যাবার সুযোগ পেলে যাবেন? প্রশ্নটা কিছুক্ষণ থেকেই মাথায় ঘুরছিল। সেটার কারণ আর কিছুই নয়, অতিপ্রাকৃত ক্ষমতা বা ঘটনা সম্পর্কে পশ্চিমে অনেক বৈজ্ঞানিকদের মধ্যে একটা হেসে উড়িয়ে দেওয়ার ভাব লক্ষ্য করেছি। শ্রীমান নকুর বিশ্বাসকে একবার তাদের সামনে নিয়ে ফেলতে পারলে মন্দ হতো না। আমি নিজে অবশ্যই এই সন্দেহবাদীদের দলে নেই, নকুরবাবুর এই ক্ষমতা আমি মোটেই অবজ্ঞা বা অবিশ্বাসের চোখে দেখি না। মানুষের মস্তিষ্ক সম্বন্ধে আমরা এখনো স্পষ্টভাবে কিছুই জানি না। আমার ঠাকুরদা বটুকেশ্বর ছিলেন শ্রুতিধর, একবার শুনলে বা পড়লেই একটা গোটা কাব্য তাঁর মুখস্থ হয়ে যেত। অথচ তিনি পুরো দস্তুর সংসারী লোক ছিলেন, এমন না যে দিন রাত কেবল পড়াশোনা বা ধর্মকর্ম নিয়েই থাকতেন। এটা কি করে সম্ভব হয় সেটা কি পশ্চিমের কোনো বৈজ্ঞানিক সঠিকভাবে বলতে পারে? পারে না, কারণ তারা এখনো মস্তিষ্কের অর্ধেক রহস্য উদ্ঘাটন করতেই পারেনি। কিন্তু আমার প্রশ্ন শুনে নকুরবাবু এমন ভাব করলেন যেন আমি উন্মাদের মতো কিছু বলে ফেলেছি। হ্যাঁ, সে কি আমি বিদেশ যাব? হ্যাঁ, কি কি বলছেন তিলুবাবু? আর যদি বা ইচ্ছে থাকতো আমার মতো লোকের পক্ষে সেটা সম্ভব কি হতো? আমি কি করে বিদেশে, আমি পারব না দিলবাবু। বাইরে অনেক বিজ্ঞান প্রতিষ্ঠানই কোনো বিজ্ঞানী সম্মেলনে কাউকে আমন্ত্রণ জানালে তাকে দুটো প্লেনের টিকিট দিয়ে থাকেন এবং সেখানে দুজনে থাকার খরচও বহন করে থাকেন। কেউ কেউ নিয়ে যান স্ত্রীকে, কেউ বা সেক্রেটারিকে। আমি অবশ্য একা গিয়েই থাকি, কিন্তু আপনি যেতে সম্মত হলে নকুরবাবু একসঙ্গে মাথা নেড়ে জিভ কেটে আমার প্রস্তাবে ঘোর আপত্তি জানিয়ে উঠে পড়লেন। আপনি যে আমার কথাটা ভেবেছেন সেইটাই আমার কাছে অনেক পাওয়া, এর বেশি আর আমি কিছু চাই না। আমার জীবনে আমি এর বেশি কিছু চাই। আপনি অনেক বড় মনের মানুষ দিলবাবু। আমি কিছুটা ঠাট্টা শুনে বললাম, যাই হোক, আপনার দিব্য দৃষ্টিতে কোনোদিন আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা দেখতে পান যদি তাহলে আমাকে জানাবেন। কিন্তু নকুরবাবু যেন আমার রসিকতাটা উপভোগ করেই মৃদু হেসে দুহাতে কোঁচার গোছটা তুলে নিয়ে নমস্কার করে বললেন, আমার প্রণাম রইল। ও হ্যাঁ, নিউটনকে আমার আশীর্বাদ দেবেন, চলি। 21 জুন। কসমোস পত্রিকার জন্য প্রবন্ধটা কাল পাঠিয়ে দিলাম, শ্রীমান নকুরচন্দ্রের আর কোনো খবর পাইনি। সে নিজে না দিলে আর কে দেবে খবর? আমার দিক থেকে খুব বেশি আগ্রহ দেখানোটাও ঠিক নয়, তাই ঠিকানা জানা সত্ত্বেও আমি তাকে চিঠি লিখিনি। অবশ্য ইতিমধ্যে আমার দুই বন্ধু সন্ডার্স ও ক্রোলকে ব্যাপারটা জানিয়ে দিয়েছি। তারা দুজনেই গভীর কৌতূহল প্রকাশ করেছে। ক্রোল বলছে নকুর বিশ্বাসকে ইউরোপে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশনের জন্য খরচ সংগ্রহ করতে কোনো অসুবিধে হবে না, এমনকি টেলিভিশন প্রোগ্রাম ইত্যাদির জোরে নকুর বিশ্বাস বেশ কিছুটা টাকা হাতে নিয়ে বিদেশ থেকে দেশে ফিরতে পারেন। আমি জানিয়ে দিয়েছি মাকড়দাবাসীর কাছ থেকে উৎসাহের কোনো ইঙ্গিত পেলেই জানাব। 24 জুলাই। গত এক মাসে আমার প্রবন্ধটা সম্পর্কে 177টা চিঠি পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বৈজ্ঞানিকদের কাছ থেকে, সবই অভিনন্দন সূচক। তার মধ্যে একটি চিঠি হল বিরাট মার্কিন কেমিক্যাল কর্পোরেশনের মালিক সলোমন ব্লুমগার্টনের কাছ থেকে। তিনি জানিয়েছেন যে আমার অন্তত 3টে আবিষ্কারের পেটেন্ট সত্ত্ব তিনি কিনতে রাজি আছেন। তার জন্য তিনি আমাকে $75,000 দিতে প্রস্তুত। আবিষ্কার 3টি হল অ্যানাইহিলিন পিস্তল, মিরাকিউরাল বড়ি ও অমনিস্কোপ যন্ত্র। যদিও আমি প্রবন্ধে লিখেছিলাম যে এসব জিনিস কারখানায় তৈরি করা যায় না, সে কথাটা ব্লুমগার্টন মানতে রাজি নন।
তার ধারণা একজন মানুষ নিজে হাতে যেটা তৈরি করতে পারে, যন্ত্রের সাহায্যে সেটা তৈরি না করতে পারার কোনো যুক্তি থাকতে পারে না। এসব ব্যাপারে চিঠি মারফত তর্ক করা বৃথা, তাই আমি জানিয়ে দিয়েছি যে ব্যক্তিগত কারণে আমি পেটেন্ট রাইটস বিক্রি করতে রাজি নই। $75,000 আমার লোভ লাগলো না দেখে সাহেবের না জানি কি প্রতিক্রিয়া হয়েছে। 17 আগস্ট, আজ এক অপ্রত্যাশিত চিঠি। লিখছেন শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। চিঠির ভাব ও ভাষা দুই অপ্রত্যাশিত, তাই সেটা তুলে দিচ্ছি। শ্রী ত্রিলোকেশ্বর শঙ্কু মহাশয়ের শ্রীচরণে শত কোটি প্রণাম পূর্বক নিবেদন মিদম। মহাশয়, অধমকে যে আপনি স্মরণে রাখিয়াছেন সে বিষয়ে অবগত আছি। অবিলম্বে সাও পাওলো হইতে আমন্ত্রণ আপনার হস্তগত হইবে। আপনি সঙ্গত কারণেই উক্ত আমন্ত্রণ প্রত্যাখ্যান করিতে পারিবেন না। আপনার স্মরণে থাকিবে যে আপনি আমাকে অনুরোধ করিয়াছিলেন আপনার দাসানুদাস সেক্রেটারি রূপে আপনার সহিত বিদেশ গমনের জন্য। তৎকালে সম্মত হই নাই, কিন্তু স্বগৃহে প্রত্যাবর্তনের পর ক্রমে উপলব্ধি করিয়াছি যে সাও পাওলোতে আপনার পার্শ্বে উপস্থিত না থাকিলে আপনার সমূহ বিপদ। আমি গত কয়েক মাস অক্লান্ত পরিশ্রমে পিটম্যান পদ্ধতিতে শর্ট হ্যান্ড বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছি। উপরন্তু এটিকেট সম্পর্কে কতিপয় পুস্তক পাঠ করিয়া পাশ্চাত্য আদব কায়দা কিছুটা আয়ত্ত করিয়াছি। অতএব আপনি আমাকে আপনার অনুচর রূপে সঙ্গে লইবার ব্যাপারে কি স্থির করেন তাহা পত্রপাঠ জানালে বাধিত হইব। আপনি ভারতের তথা বিশ্বের গৌরব, সর্বোপরি আপনি বঙ্গ সন্তান। আপনার দীর্ঘ রোগমুক্ত নিঃসংকট জীবন আমাদের সকলেরই কাম্য। ইতি আপনার সেবক শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। এখানে প্রশ্ন হচ্ছে আমার সঙ্গে বাইরে যাবার ব্যাপারে হঠাৎ মত পরিবর্তনের কারণটা যেটা বলেছেন নকুরবাবু, সেটা কি সত্যি নাকি এর মধ্যেও কোনো গূঢ় অভিসন্ধি আছে? ভদ্রলোক কি আসলে গভীর জলের মাছ? চিঠির ভাব ও ভাষা কি আসলে আদিক্ষেতা? লোকটার মধ্যে সত্যিই কতগুলো আশ্চর্য ক্ষমতা আছে বলেই এই প্রশ্নগুলো আসছে। অবশ্যই এখন এ বিষয়ে ভেবে লাভ নেই, আগে নেমন্তন্নটা আসে কিনা দেখা যাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। 3 সেপ্টেম্বর, নকুরবাবু আবার অবাক করলেন, আমন্ত্রণ এসে গেছে। আরো অবাক হয়েছি এই কারণে যে এই আমন্ত্রণ সত্যি ঢালা যাবে না। সাও পাওলোর বিখ্যাত রটান্টন ইউনিভার্সিটি একটা 3 দিন ব্যাপী বিজ্ঞান সম্মেলনের আয়োজন করেছেন, যেখানে বক্তৃতা আলোচনা সভা ইত্যাদি তো হবেই, তাছাড়া সম্মেলনের শেষ দিনে ইনস্টিটিউট আমাকে ডক্টরেট উপাধি দিয়ে সম্মানিত করবে। কসমসের প্রবন্ধই আসলে নতুন করে আমার খ্যাতি ছড়িয়ে দিয়েছে বিজ্ঞানের জগতে। সম্মেলনের কর্তৃপক্ষ যে শুধু আমার উপস্থিতি প্রার্থনা করেছেন তাই নয়, আমার সবকটি ইনভেনশন এবং সেই সঙ্গে সেই সংক্রান্ত আমার গবেষণার কাগজপত্রের একটি প্রদর্শনী করবেন বলে প্রস্তাব করেছেন। এ ব্যাপারে দিল্লির ব্রাজিলীয় এম্বাসির সঙ্গে ভারত সরকার সব রকম সহায়তা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। ইনস্টিটিউট জানিয়েছেন যে তাঁদের আতিথেয়তা 3 দিনেই ফুরিয়ে যাচ্ছে না, অন্তত আরো 7 দিন থেকে, যাতে আমি ব্রাজিল ঘুরে দেখতে পারি সে ব্যবস্থাও কর্তৃপক্ষ করবেন। দুজনের জন্য থাকার এবং যাতায়াতের খরচ তারা বহন করবেন। আমি যাব বলে টেলিগ্রাম করে দিয়েছি এবং এও জানিয়ে দিয়েছি যে আমার সঙ্গে থাকবেন আমার সেক্রেটারি মিস্টার এন সি বিশ্বাস।
মাকড়দাতেও চিঠি চলে গেছে। কনফারেন্স শুরু হচ্ছে 10ই অক্টোবর। এই এক মাসের মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে পারবো বলেই মনে হয়। সন্ডার্স ও ক্রোলকে খবরটা দিয়ে দিয়েছি। লব্ধ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক হিসেবে দুজনেই সাও পাওলোতে আমন্ত্রিত হবেন বলেই আমার বিশ্বাস। তবে নকুড়বাবুর খবরটা জানিয়ে দেওয়া দরকার ছিল। তাঁকে নিয়ে এ যাত্রা বিশেষ মাতামাতি করা যাবে না সেটাও জানিয়ে দিয়েছি। ক্রোল নিজে অতিপ্রাকৃত ব্যাপার নিয়ে যথেষ্ট কৌতূহলী ও ওয়াকিবহাল। হোটেলের ঘরে বসে বিশেষ করে তার জন্য সামান্য ডেমনস্ট্রেশন দিতে নকুড়বাবু নিশ্চয়ই কোনো আপত্তি হবে না। আমার আসন্ন বিপদের কথাটা সত্যি কি মিথ্যে জানি না। আমার মনে মনে একটা সন্দেহ হচ্ছে যে নকুড়বাবু নিখরচায় বিদেশ দেখার লোভটা সামলাতে পারেননি। আমি লিখেছি তিনি যেন রওনা হওয়ার অন্তত 3 দিন আগে আমার কাছে চলে আসেন। তাঁর আদব কায়দা দৌড় কতটা সেটা একবার দেখে নেওয়া দরকার। ভাষা নিয়ে কোনো সমস্যা নেই, ইংরেজিটা মনে হয় ভদ্রলোক একরকম নিজেই চালিয়ে নিতে পারবেন। আর কোনো বিশেষ অবস্থায় যদি ব্রাজিলের ভাষা পর্তুগিজ বলার প্রয়োজন হয় তার জন্য তো আমি আছি। ভারতবর্ষের ইতিহাসে পর্তুগিজদের ভূমিকার কথা মনে করে আমি 11 বছর বয়সে গিরিডির পর্তুগিজ পাদ্রি ফাদার রিবেলোর কাছ থেকে ভাষাটা শিখে নিয়েছিলাম। সানডে সাসপেন্স শুধুমাত্র 98.3 মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে শুনছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, নকুড়বাবু ও এলডোরাডো। শঙ্কুর সাথে দেখা করতে আসেন নকুড়চন্দ্র বিশ্বাস নামক এক ব্যক্তি। নকুড়বাবু তাঁর অদ্ভুত ক্ষমতা বলে ভবিষ্যৎ দেখতে পান। তিনি শঙ্কুকে অনুরোধ করেন যে শঙ্কু যেন সাও পাওলো যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সাও পাওলো গেলে শঙ্কুর সমূহ বিপদ, যদিও শঙ্কুর পক্ষে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা সম্ভব হয় না। নকুড়বাবু প্রথমে অসম্মত হলেও শঙ্কুকে চিঠি লিখে জানান যে তিনি তাঁর সেক্রেটারি সেজে তাঁর সঙ্গে সাও পাওলো যাবেন। তারপর আজ নকুড়বাবু এসেছেন। এই কমাসে ভদ্রলোকের চেহারায় বেশ একটা উন্নতি লক্ষ্য করছি। বললেন যোগ ব্যায়ামের ফল। ইতিমধ্যে কলকাতায় গিয়ে ভদ্রলোক দুটো স্যুট করিয়ে এনেছেন, সেই সঙ্গে শার্ট টাই জুতো মোজা ইত্যাদিও জোগাড় হয়েছে। দাঁতনের অভ্যেস বলে নতুন টুথপেস্ট টুথব্রাশ কিনতে হয়েছে। স্যুটকেস যেটা এনেছেন সেটা নাকি আসলে উকিল শিবরতন মল্লিকের। সেটি যে এনার কাছে কি করে এলো সেটা আর জিজ্ঞেস করলাম না। তিলুবাবু, ব্রাজিলের জঙ্গল দেখতে যাবেন না? আজ দুপুরে খাবার সময় প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি বললাম 7 দিন তো ঘুরিয়ে দেখাবে বলেছে, তার মধ্যে অরণ্য কি আর একেবারে বাদ পড়বে? আমাদের শ্রীগুরু লাইব্রেরিতে খোঁজ করে বড়দা বাণিজ্যের লেখা ছবি টবি দেওয়া একটা পুরনো বই পেলাম ব্রাজিল সম্বন্ধে, বুঝলেন। তাতে লিখেছে ওখানকার জঙ্গলের কথা, আর লিখেছে সে জঙ্গলে নাকি একরকম সাপ আছে যা নাকি লম্বায় আমাদের অজগরের ডবল। ভাবুন একবার। হ্যাঁ, মোট কথা ভদ্রলোক খোশ মেজাজে আছেন, এখনো পর্যন্ত কোনো নতুন ক্ষমতার পরিচয় দেননি। সত্যি বলতে কি সেই প্রসঙ্গ আর উত্থাপনই করেননি। ক্রোল ও সন্ডার্স দুজনেই সাও পাওলো যাচ্ছে বলে লিখেছে। বলা বাহুল্য দুজনেই নকুড়বাবুকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। 10ই অক্টোবর, সাও পাওলো, রাত 11:30। সম্মেলনের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করে
কনফারেন্সের কর্ণধার প্রফেসর রড্রিগেজের বাড়িতে ডিনার খেয়ে আধ ঘন্টা হলো ফিরেছি হোটেলে। শহরের প্রান্তে সমুদ্রের ধারে পৃথিবীর বহু বিখ্যাত হোটেলকে হার মানানো এই গ্র্যান্ড হোটেল, আমন্ত্রিতরা সকলেই এখানে উঠেছেন। আমাকে দেওয়া হয়েছে একটি বিশাল সুসজ্জিত সুইট নাম্বার 777। আমার সেক্রেটারি নকুর বিশ্বাস একই তলায় আছেন 712 নম্বর সিঙ্গল রুমে। এখানকার কর্তৃপক্ষের সঙ্গে ক্রোল ও সন্ডার্স গিয়েছিল এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে। সেখানেই নকুরবাবুর সঙ্গে ওদের আলাপ করিয়ে দিই। ক্রোলের সঙ্গে পরিচয় হতেই নকুরবাবু জার্মান ভদ্রলোকটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বললেন, আল্পস, বাভেরিয়ান আল্পস, 1932, ইউ অ্যান্ড টু ইয়াং মেন ক্লাইম্বিং, ক্লাইম্বিং, দেন স্লিপিং, স্লিপিং, দেন উফ, ভেরি ব্যাড। ক্রোল দেখি মুখ হাঁ করে সম্মোহিতের মতো চেয়ে আছে নকুরবাবুর দিকে। তারপর আর থাকতে না পেরে জার্মান ভাষাতেই চেঁচিয়ে উঠল, আমার পা হড়কে গিয়েছিল, আমাকে বাঁচাতে গিয়ে হারমানো কাল দুজনেরই প্রাণ যায়। কথাটা বাংলায় অনুবাদ করে দিতে নকুরবাবুও বাংলায় বললেন, দৃশ্যটা ভেসে উঠল আমার চোখের সামনে, আমি বলতে চাইনি, বড় মর্মান্তিক ঘটনা ওর জীবনের, বড় মর্মান্তিক। বলা বাহুল্য ক্রোলকে আমার আর নিজের মুখে কিছু বলতে হয়নি। আমি জানি সন্ডার্স এ ধরনের ক্ষমতা সম্পর্কে বেশ খানিকটা সন্দেহ পোষণ করে, সে প্রথমে কোনো মন্তব্য করেনি। এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়িতে আমার পাশে বসে একবার শুধু জিজ্ঞেস করল, শঙ্কু, ক্রোলের যুবা বয়সের ঘটনাটা তুমি জানতে? আমি মাথা নেড়ে না বললাম। এরপর আর এ নিয়ে কোনো কথা হয়নি। আজ ডিনারে প্রফেসর রড্রিগেজের সেক্রেটারি মিস্টার লোবোর সঙ্গে আলাপ হল। এখানকার অনেকেরই গায়ের রং যাকে বলে উজ্জ্বল শ্যামবর্ণ, আর চোখের মণি এবং মাথার চুল কালো। মিস্টার লোবো এর ব্যতিক্রম নন, বেশ চালাক চতুর ভদ্রলোক, ইংরেজিটাও মোটামুটি ভালো জানেন। ঘণ্টা খানেক আলাপেই আমাদের সঙ্গে বেশ মিশে গেছেন। তাঁকে বললাম যে আমাদের খুব ইচ্ছে কনফারেন্সের পর ব্রাজিলের জঙ্গলের কিছুটা অংশ ঘুরে দেখা। অফকোর্স, নিশ্চয়ই নিশ্চয়ই, বললেন মিস্টার লোবো। যদিও বলার ঢঙে কোথায় যেন একটা কৃত্রিমতার আভাস পেলাম। আসলে এরা হয়তো চাইছেন অতিথিদের ব্রাজিলের আধুনিক সভ্যতার নিদর্শনগুলি দেখাতে। আজ আলোচনা সভায় আমি ইংরেজিতে বক্তৃতা করেছিলাম। আমার সেক্রেটারি সে বক্তৃতার সম্পূর্ণটাই শর্ট হ্যান্ডে লিখে রেখেছেন। আমি জানি আজকের দিনে টেপ রেকর্ডের সাহায্যে বক্তৃতা তুলে রাখাটাই সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায়, কিন্তু নকুরবাবু এত কষ্ট করে পেটম্যান শিখে এসেছেন, তাই মনে হলো তাকে সেটার সদ্ব্যবহার করতে দেওয়াটাই ভালো। আমার আবিষ্কার ও সেই সংক্রান্ত গবেষণার কাগজপত্রের প্রদর্শনীও আজই খুলল। যেসব জিনিস এতকাল গিরিডিতে লোকচক্ষুর অন্তরালে আমার আলমারির মধ্যে পড়েছিল, সেগুলো হঠাৎ আজ পৃথিবীর বিপরীত গোলার্ধে ব্রাজিলের শহরে প্রকাশ্য প্রদর্শনীতে দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল। সত্যি বলতে কি, একটু যে ভয়ও করছিল না তা নয়, যদিও ব্রাজিল সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন ভালোই। প্রদর্শনীর দরজার বাইরে এবং রটান্টন ইউনিভার্সিটির ফটকে সশস্ত্র পুলিশ, কাজেই ভয়ের কোনো কারণ নেই। 12ই অক্টোবর সকাল 6:30। গতকাল বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল। কাল লাঞ্চের পর আমি আমার দুই বিদেশি বন্ধু ও সেক্রেটারি সমেত শহর দেখতে বেরিয়েছিলাম। কিছু কেনাকাটা সেরে বিকেলে হোটেলে ফিরে নকুরবাবু তার ঘরে চলে গেলেন। এটা লক্ষ্য করছি যে ঠিক যতটুকু সময় আমার সঙ্গে না থাকলে নয়, তার এক মিনিটও বেশি থাকেন না ভদ্রলোক। ক্রোল আর সন্ডার্স আমার ঘরে বসে কফি খেয়ে যে যার ঘরে চলে গেল।
কথা হলো স্নান করে এক ঘন্টার মধ্যে হোটেলের লবিতে জমায়েত হয়ে একসঙ্গে যাব এখানকার এক সঙ্গীতানুষ্ঠানে। ব্রাজিলের কফির তুলনা নেই, তাই আমি নিজের জন্য সবে আর এক পেয়ালা ঢেলেছি এমন সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো বলাতে উল্টো দিক থেকে বাজখাই গলায় প্রশ্ন এলো, হ্যালো ইজ দ্যাট প্রফেসর শ্যাঙ্কু? আমি জানালাম আমি সেই ব্যক্তি। Okay, this is Solomon Bloomgarten. নামটা মনে পড়ে গেল। ইনি গিরিডিতে চিঠি লিখে আমার তিনটে আবিষ্কারের পেটেন্ট সত্ত্ব কেনার প্রস্তাব দিয়েছিলেন। আমাকে চিনতে পেরেছো প্রফেসর শ্যাঙ্কু? বিলক্ষণ। একবার আসতে পারি? আমি এই হোটেলের লবি থেকেই তোমাকে ফোন করছি। আমার মুশকিল হচ্ছে কি, এসব অবস্থায় সরাসরি কিছুতেই না বলতে পারি না, যদিও জানি এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। অগত্যা ভদ্রলোককে আসতেই বলতে হলো। মিনিট তিনেক পরে যিনি আমার ঘরে প্রবেশ করলেন ঠিক তেমন একজন মানুষকে আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। ভাগ্যে তৃতীয় ব্যক্তি কেউ নেই ঘরে, থাকলে সব দিক দিয়েই প্রমাণ সাইজের প্রায় দেড়া এই মানুষটির পাশে আমার মতো একজন মিনি মানুষকে দেখে তিনি কখনোই হাসি সংবরণ করতে পারতেন না। দাঁড়ানো অবস্থায় এনার মুখের দিকে চেয়ে কথা বলা আমার পক্ষে প্রায় অসম্ভব, তাই করমর্দনের ঠেলা কোনো মতে সামলে বললাম, বসুন মিস্টার ব্লুমগার্টেন। কল মি স। চোখের সামনে থেকে পাহাড় সরে গেল, ভদ্রলোক আসন গ্রহণ করেছেন। কল মি সল, ওকে, এন্ড আইল কল ইউ শ্যাঙ্ক ইফ ইউ ডোন্ট মাইন্ড। সল অ্যান্ড শ্যাঙ্ক, সলোমন ও শঙ্কু, এই চট সৌহার্দ্রের প্রয়োজন কি জানি না, তবে এটা জানি যে এ ধরনের প্রস্তাবে হ্যাঁ বলা ছাড়া গতি নেই। বললাম, বলো সল, কি করতে পারি তোমার জন্য? I told you before, tomake chiti dei bolechi, same proposal abar tomake kote esheche, aaj tomar exhibition dekhte giyechhilam. I don't mind, Shank, tomar eishob ashcharjo abishkar, that is wonderful experiments and inventions that you have, bisher kache secret rekhe, you're acting like a, what you say in your language, a satbar. দানবাকৃতি মানুষটি বসে পড়াতে আমার স্বাভাবিক মনের জোর অনেকটা ফিরে এসেছে। বললাম, তুমি কি মানব কল্যাণের জন্য এতই ব্যগ্র? আমার তো মনে হয় তুমি আবিষ্কারগুলোর ব্যবসার দিকটাই দেখছো, তাই নয় কি? মুহূর্তের জন্য সলোমন ব্লুমগার্টেনের লোমশ ভুরু দুটো নিচে নেমে এসে চোখ দুটোকে প্রায় ঢেকে ফেলে আবার তখনই যথাস্থানে ফিরে গেল। Shank, I'm a businessman. Tai babsar dikta, I gotta see. Don't be surprised, okay? Kintu ami tomake deprive korbo na. Tomake ami $1,00,000 dite ready. Oi tinte invention e patent e jonno. I got my checkbook. You want cash? I can give you. Tobe atagulo taka, sange niye tomari osubide habe. You're gonna find it real difficult, man. Shank. Ami matha narlam. চিঠিতে যে কথা বলেছিলাম সেটা আবার বললাম, যে আমার এই জিনিসগুলোর কোনোটাই মেশিনের সাহায্যে কারখানায় তৈরি করা সম্ভব নয়। গভীর সন্দেহের দৃষ্টিতে ব্লুমগার্টেন বেশ কিছুক্ষণ শটান আমার দিকে চেয়ে রইলেন, তারপর গুরু গম্ভীর স্বরে বললেন, আই ডোন্ট বিলিভ ইউ। তাহলে আর কি করা যায় বলো? আই ক্যান ডাবল মাই প্রাইস, শ্যাঙ্ক। কি মুশকিল, লোকটাকে কি করে বোঝাই যে আমি দিব্যে আছি, আমার আর টাকা দরকার নেই, $1,00,000 জায়গায় $2,000,000 পেলেও আমি সত্ত্ব বিক্রি করব না। ভদ্রলোক কি যেন বলতে যাচ্ছিলেন এমন সময় কলিং বেল বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার সেক্রেটারি। ইয়ে মানে কাল সকালের প্রোগ্রামটা? এইটুকু বলে ব্লুমগার্টেনের দিকে চোখ পড়াতে নকুরবাবু হঠাৎ কথার খেয়েই হারিয়ে ফেললেন। ভারী অস্বস্তিকর পরিস্থিতি, ব্লুমগার্টেনকে হঠাৎ করে দেখলে
অনেকেরই কথার খেয়েই হারিয়ে যাওয়ার কথা। কিন্তু নকুড়বাবু যেন শুধু হারাননি, সেই সঙ্গে কিছু যেন পেয়েছেনও তিনি। কালকের প্রোগ্রামের কথা জানতে চাইছিলেন কি? পরিস্থিতিটাকে একটু সহজ করার জন্য প্রশ্নটা করলাম আমি। প্রশ্নের উত্তরে যে কথাটা নকুড়বাবুর মুখ দিয়ে বেরোলো সেটা বর্তমান ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ব্লুমগার্টেনের দিক থেকে চোখ না সরিয়েই ভদ্রলোক মৃদু স্বরে দুবার এলডোরাডো এলডোরাডো কথাটা উচ্চারণ করে কেমন যেন হতভম্বভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। Hey, Jack, who was that man? আমি দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই প্রশ্ন করলেন সলোমন ব্লুমগার্টেন। আমি বললাম, আমার সেক্রেটারি এলডোরাডো। এটা সাডেনলি বলল কেন? ব্লুমগার্টেনের ধাঁধালো ভাবটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। বললাম, দক্ষিণ আমেরিকা সম্পর্কে পড়াশোনা করেছেন ভদ্রলোক, কাজেই এলডোরাডো নামটা জানা কিছুই আশ্চর্য নয়। সোনার শহর এলডোরাডোর কিংবদন্তি কথা কে না জানে? ষোড়শ শতাব্দীর স্পেন থেকে কর্টেজ সৈন্য দক্ষিণ আমেরিকায় এসে স্থানীয় অধিবাসীদের যুদ্ধে হারিয়ে এদেশে স্পেনের আধিপত্য বিস্তার করে। তখনই এখানকার উপজাতিদের মুখে এলডোরাডোর কথা শুনে স্পেনীয়রা, আর তখন থেকেই এ নাম চুম্বকের মতো আকর্ষণ করে ধনলিপসু পর্যটকদের। ইংল্যান্ডের স্যার ওয়াল্টার র্যালে পর্যন্ত এলডোরাডো টানে নৌবহর নিয়ে হাজির হয়েছিলেন এই দেশে। কিন্তু এলডোরাডো চিরকালই অন্বেষণকারীদের ফাঁকি দিয়ে এসেছে। পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার কোনো দেশেই এলডোরাডোর কোনো সন্ধান মেলেনি। ব্লুমগার্টেন হতবাক হয়ে টেবিল ল্যাম্পের দিকে চেয়ে রয়েছে দেখে আমি বাধ্য হয়েই বললাম, আচ্ছা, আমাকে কিন্তু বেরোতে হবে একটু পরেই, হ্যাঁ, কাজেই তোমার যদি আর কিছু বলার না থাকে তাহলে ইন্ডিয়ানরা তো ম্যাজিক জানে, আমার কথা চাপা দিয়ে প্রশ্ন করল ব্লুমগার্টেন। আমি হেসে বললাম, তাই যদি হতো তাহলে ভারতে এত দারিদ্র থাকতো কি? জাদু জানলেও নিজেদের অবস্থার উন্নতি করার জাদুটা তারা নিশ্চয়ই জানে না। সেটা তোমাকে দিয়েই বুঝতে পারছি। যে কান্ট্রির লোক টাকা হাতে তুলে নিলেও সে টাকা হাতে নেয় না, হ্যাঁ হ্যাঁ, সেই দেশ গরিব থাকে, পুয়ার থাকে। কিন্তু ব্লুমগার্টেন আবার চুপ, আবার অন্য মনস্ক, আমার আবার অসহায় ভাব। এই লোকটাকে তাড়ানোর রাস্তা খুঁজে পাচ্ছি না। না, আমি ম্যাজিকের কথা বলছি এই কারণে, আমার যে টাইমে এলডোরাডোর কথাটা মনে হয়েছে সেই টাইমে নামটা কানে এলো ওই জেন্টলম্যানের মুখ থেকে। আজ থেকে 200 বছর আগে আমার অ্যানসেস্টার্স ব্যাক টু ব্যাক 3 generations নর্থ আমেরিকা থেকে এই দেশে পাড়ি দিয়েছে এই এলডোরাডোর খোঁজে। আমি নিজে 2 বার এসেছি ওয়ান আওয়ার্স ইয়াঙ্গার, পেরু, বলিভিয়া, গায়ানা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কোনো কান্ট্রি বাদ দিইনি। At last, finally, when I came to Brazil, jungle eshe amar osuk korlo. Eldorado, I had to drop the plan and I had to go back to my country. Ajke eto din por abar Brazil eshe kal theke majhe majhe Eldorado kotha mone pore jacche, you know, I'm remembering those days. And today, ami kono montobbo korlam na. ব্লুমগার্টেন উঠে পড়ল, বলল, শ্যাঙ্ক, আই মিন হোটেল মারিনা, ইফ ইউ চেঞ্জ ইয়োর মাইন্ড ইউ গোনা লেট মি নো, ওকে? ক্রোল আর সন্ডার্সকে ঘটনাটা বলতে তারা দুজনেই রেগে আগুন। সন্ডার্স বলল, শঙ্কু, তুমি অতিরিক্ত রকম ভদ্র, তাই এইসব লোকের অড্যাসিটি সহ্য করো। এবার এলে আমাদের একটা ফোন করে দিও,
আমরা এসে যা করার করব। এর পরের ঘটনাটা ঘটল মাঝরাত্রিরে। পরে ঘড়ি দেখে জেনেছিলাম তখন সোয়া দুটো। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। বিদেশ বিভুঁইয়ে এত রাত্রিরে আমার ঘরে কে আসতে পারে? দরজা খুলে দেখি শ্রীমান নকুর বিশ্বাস, ফ্যাকাশে মুখ, ত্রস্ত ভাব। অপরাধ নেবেন না তিলুবাবু, কিন্তু না এসে পারলাম না। ভদ্রলোকের চেহারাটা ভালো লাগছিল না, তাই বললাম, আপনি আপনি আগে বসুন তো, বসুন, তারপর কথা হবে। সোফায় বসেই নকুরবাবু বললেন, কপি হয়ে গেল, কপি কপি হয়ে গেল। কপি? কিসের কপি? এত রাত্রিরে এসব কি বলতে এসেছেন ভদ্রলোক? যন্ত্রটার নাম জানি না, তবে চোখের সামনে দেখতে পেলাম একটা বাক্সের মতো জিনিস, ভেতরে আলো জ্বলছে, ওপরে একটা কাঁচ, একটা কাগজ পুড়ে দেওয়া হলো যন্ত্রে, তারপর একটা হাতল ঘোরাতেই কাগজের লেখা অন্য একটা কাগজে হুবহু নকল হয়ে বেরিয়ে এলো। শুনে মনে হলো ভদ্রলোক জেরক্স ডুপ্লিকেটিং যন্ত্রের কথা বলছেন। কি কাগজ ছাপা হলো? প্রশ্ন করলাম আমি। নকুরবাবুর দ্রুত নিঃশ্বাস পড়ছে, একটা আতঙ্কের ভাব দেখা দিয়েছে মুখে। কি ছাপা হলো আবার জিজ্ঞেস করলাম। নকুরবাবু এবার মুখ তুলে চাইলেন আমার দিকে সংশয় আকুল দৃষ্টি। আপনার আবিষ্কারের সব ফর্মুলা, চাপা গলায় দৃষ্টি বিস্ফারিত করে বললেন নকুরবাবু। আমি না হেসে পারলাম না। আপনি এই বলতে এসেছেন আমায় এত রাত্রিরে? আমার ফর্মুলা প্রদর্শনীর ঘর থেকে বেরোবে কি করে? সে তো কেন কেন, ব্যাংক থেকে টাকা চুরি হয় না, দলিল চুরি হয় না, আর ইনি যে ঘরের লোক, ঘরের লোককে পুলিশই বা আটকাবে কেন? ঘরের লোক? ঘরের লোক তিলুবাবু, মিস্টার লোবো। আমার মনে হলো ভয়ঙ্কর আবোলতাবোল বকছেন নকুরবাবু। বললাম, এসব কি আপনি স্বপ্নে দেখেছেন? স্বপ্ন নয়, স্বপ্ন নয়, চোখের সামনে জল জ্যান্ত দেখতে পেলাম এই 10 মিনিট আগে। হাতে টর্চ নিয়ে ঢুকলেন মিস্টার লোবো, নিজে চাবি দিয়ে প্রদর্শনীর ঘরের দরজা খুললেন, প্রহরী চুপ করে দাঁড়িয়ে দেখছে। লোবো সোজা চলে গেলেন একটা বিশেষ টেবিলের দিকে, যেটার কাছে ঢাকনা তলায় আপনার খাতাপত্র রাখা রয়েছে। ঢাকনা তুলে দুটো খাতা বের করলেন মিস্টার লোবো, তারপর অন্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওপরের তলার একটা অফিস ঘরে ঢুকে গেলেন। সেইখানে রয়েছে এই যন্ত্র। কি নাম এই যন্ত্রের তিলুবাবু? কি নাম? জেরক্স, যথাসম্ভব শান্ত স্বরে বললাম আমি। কেন যেন নকুরবাবুর কথাটা আর অবিশ্বাস করতে পারছি না। কিন্তু মিস্টার লোবো, আপনার ঘুমের ব্যাঘাত করার জন্য আমি অত্যন্ত লজ্জিত তিলুবাবু, কিন্তু খবরটা আপনাকে না দিয়ে পারলাম না। অবশ্য আমি যখন রয়েছি তখন আপনার যাতে ক্ষতি না হয় তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। যেটা ঘটতে যাচ্ছে সেটা আগে থাকতে জানতে পারলে একটা মস্ত সুবিধে হয়, তাই না? আসলে নতুন জায়গায় এসে মনটাকে ঠিক সংহত করতে পারছিলাম না, তাই লোবোবাবুর ঘটনাটা আগে থেকে জানতে পারিনি। কেবল বুঝেছিলাম আপনার একটা বিপদ হবে সাও পাওলোতে। আমার ক্ষমা করবেন তিলুবাবু, আজ আসি, শুভরাত্রি। নকুরবাবু আবার ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে গেলেন, আর আমিও চিন্তিতভাবে এসে বিছানায় শুলাম। আমার মধ্যে নকুরবাবুর মতো অতিপ্রাকৃত ক্ষমতা না থাকলেও এটা বেশ বুঝতে পারছি যে লোবোর মতো লোকের পক্ষে নিজে থেকে এ জিনিস করা সম্ভব নয়, তার পেছনে অন্য লোক আছে, পয়সাওয়ালা লোক। ভাবলে একজনের কথাই মনে হয়, সলোমন ব্লুমগান। সানডে সাসপেন্স শুধুমাত্র 98.3 মির্চিতে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।
সানডে সাসপেন্সে শুনছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার নকুরবাবু ও এলডোরাডো। প্রফেসর শঙ্কু ও নকুরবাবু এসে পৌঁছন ব্রাজিলের সাও পাওলো শহরে। একজন আমেরিকান ব্যবসায়ী সলোমন ব্লুমগার্টেন শঙ্কুর থেকে তাঁর আবিষ্কারের পেটেন্ট কিনতে চান এবং প্রচুর টাকা অফার করেন। শঙ্কু যদিও সেই প্রস্তাবে রাজি হন না। গভীর রাতে নকুরবাবু এসে শঙ্কুকে জানান যে তিনি তাঁর ক্ষমতা বলে দেখতে পেয়েছেন এক অদ্ভুত দৃশ্য। নকুরবাবু দেখতে পেয়েছেন যে প্রদর্শনীশালায় রাখা শঙ্কুর গবেষণার সমস্ত নোটস মিস্টার লোবো বলে একজন ভদ্রলোক জেরক্স মেশিনের সাহায্যে কপি করে নিচ্ছেন। তারপর অক্টোবর রাত পৌনে ১২টা, আজ রটান্টন ইউনিভার্সিটি থেকে আমাকে ডক্টরেট দেওয়া হল। মনোজ্ঞ অনুষ্ঠান, প্রফেসর রড্রিগেসকে নিয়ে চারজন বিভিন্ন দেশের বৈজ্ঞানিকের আন্তরিকতাপূর্ণ ভাষণ ও সবশেষে আমার ধন্যবাদ জ্ঞাপন। সব মিলিয়ে মনটা ভারী প্রসন্ন হয়ে উঠেছিল। আজ ডিনারে আমার দুই বন্ধু ও প্রফেসর রড্রিগেজের উপরোধে জীবনে প্রথমবার এক চুমুক শ্যাম্পেন পান করলাম। এটাও একটা ঘটনা বটে। কাল নকুরবাবুর মুখে মিস্টার লোবোর বিষয় শুনে মনটা পিষিয়ে গিয়েছিল। আজ ভদ্রলোকের অমায়িক ব্যবহারে মনে হচ্ছে নকুরবাবু হয়তো এবার একটু ভুল করেছেন। প্রদর্শনীতে ঢু মেরে দেখে এসেছি যে আমার কাগজপত্র ঠিক যেমন ছিল তেমনই আছে। হোটেলে ফিরতে ফিরতে হল ১১টা। ঢুকেই একটা দৃশ্য দেখে একেবারে হকচকিয়ে যেতে হলো। হোটেলের লবিতে চতুর্দিকেই বসার জন্য সোফা ছড়ানো আছে। তারই একটাই দেখি এক পাশে বিশাল বপু সলোমন ব্লুমগার্টেন ও অন্য পাশে একটি অচেনা বিদেশি ভদ্রলোককে নিয়ে বসে আছেন আমার সেক্রেটারি শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। আমার সঙ্গে চোখাচোখি হতেই নকুরবাবু এক গাল হেসে উঠলেন। আগে এনাদের সঙ্গে একটু বাক্যালাপ করছিলাম আর কি। ব্লুমগার্টেন উঠে এলেন। কনগ্রাচুলেশনস। করমর্দনে যথারীতি হাত ব্যথা করিয়ে দিয়ে ব্লুমগার্টেন চোখ কপালে তুলে বললেন, তুমি কাকে সেক্রেটারি করে নিয়ে এসেছো? ইজ অসম ম্যান, লটস অফ পাওয়ারস, আমার চোখের দিকেছে, আমার সব কিছু বলে দিচ্ছে। দুজনের মধ্যে মোলাকাতটা কিভাবে হলো সেটা ভাবছি, তার উত্তর নকুরবাবুই দিয়ে দিলেন। আমার বন্ধু যোগেন বক্সির ছেলে কানাইলালকে একটা পোস্ট কার্ড লিখে পোস্ট করার জন্য এই কাউন্টারে দিতে গিয়ে দেখি এনারা পাশেই দাঁড়িয়ে আছেন। আমায় দেখে ব্লুমগার্টেন সাহেবই এগিয়ে এসে আলাপ করলেন, বললেন, কাল আমার মুখে এলডোরাডো নাম শুনে ওর কৌতূহল হচ্ছে, আমি এলডোরাডো সম্পর্কে কতদূর জানি। আমি বললাম, স্যার, আই অ্যাম মুখ্য সূক্ষ্ম ম্যান, নো এডুকেশান। এই কাল একটা বেঙ্গলি বইয়ে পড়ছিলাম এলডোরাডোর কথা, তা পড়তে পড়তে যেন সোনার শহরটাকে চোখের সামনে দেখতে পেলাম, তাই নিয়ে আমার। নকুরবাবুর বাক্যস্রোত বন্ধ করতে হলো। ক্রোল ও সন্ডাসের মুখের ভাব দেখেই বুঝছিলাম তাদের প্রচণ্ড কৌতূহল হচ্ছে ব্যাপারটা জানার জন্য। নকুরবাবু এ পর্যন্ত যা বলেছেন সেটার ইংরেজি তর্জমা করে সংক্ষেপে বুঝিয়ে দিলাম আমি। ততক্ষণে অবশ্যই আমরা তিনজনেই একটা পাশের সোফায় বসে পড়েছি এবং আমি আমার দুই বন্ধুর সঙ্গে সলোমন ব্লুমগার্টেনের আলাপ করিয়ে দিয়েছি। অন্য বিদেশি ভদ্রলোকটির নাম মাইক হ্যাচেট। হাবভাবে বুঝলাম ইনি ব্লুমগার্টেনের বডিগার্ড বা ধামাধারী গোছের কেউ। এবার ব্লুমগার্টেন কথা বলল। ইয়োর ম্যান বিশ্বাস ইজ রিয়েল উইজার্ড। ওকে মাইরেনের হাতে তুলে দিলে ও রাতারাতি এরা ওখানে গোল্ড বানিয়ে দেবে।
and your man will be owning a Cadillac in 3 months' time. You mark my words, Shank. Myron লোকটি কে জিজ্ঞেস করাতে ব্লুমগার্ডেন চোখ কপালে তুললেন। Holy smoke! তুমি মাইরনের নাম শোনো নি? Myron Enterprises, auto borrow impresario. Now you're not getting another one. Kato, singers, musicians, dancers, magicians. Myron in management to Jure Daria Gallo. And he's one talented bloke. Amar matha bhom bho goche. Nokur babu shishtai rongo vanche tar aloki khomota dekhi naam kinbe. Kui, amon to kotha chilo na? And he knows where El Dorado is. Can you beat that? আমি নকুরবাবুর দিকে দৃষ্টি দিলাম। ব্যাপারটা একটু তলিয়ে দেখা দরকার। বললাম, কি মশাই, আপনি কি সাহেবকে বলেছেন এলডোরাডো কোথায় তা আপনি জানেন? যেটুকু আমি জানি আমি সেইটুকুই বলেছি। কাঠগড়ার আসামির মতো হাত জোড় করে বললেন নকুর বিশ্বাস। বলেছি এই ব্রাজিলেই আছে এলডোরাডো। আমরা যেখানে আছি তার উত্তর পশ্চিমে একটি পাহাড়ে ঘেরা উপত্যকার ঠিক মধ্যখানে একটা গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে এই শহর। কেউ জানে না এই শহরের কথা। মানুষজন বলতে আর কেউ নেই সেখানে। পোড়ো শহর, তবে রোদ পড়লে এখনো সোনা ঝলমল করে। সোনার তোরণ, সোনার পিরামিড, যেখানে সেখানে সোনার স্তম্ভ, বাড়ির দরজা জানলা সব সোনার। সোনা তো আর নষ্ট হয় না, তাই সে সোনা এখনো সোনাই আছে। লোকজন যা ছিল হাজার বছর আগে সব লোপ পেয়ে গেছে। একবার খুব বর্ষা হয়, তারপরেই জঙ্গলে একটা মারাত্মক পোকা দেখা দেয়, সেই পোকা থেকেই মড়ক। বিশ্বাস করুন তিলুবাবু, এই সবই আমি পরপর চোখের সামনে বায়োস্কোপের ছবির মতো দেখতে পেলাম। ক্রোল ও সন্ডার্সের জন্য এই অংশটুকু ইংরেজিতে অনুবাদ করে দিয়ে ব্লুমগার্ডেনকে আমি বললাম, তুমি তো তাহলে এলডোরাডোর হদিশ পেয়ে গেলে, এবার অভিযানের তোড়জোড় শুরু করো। আমরা আপাতত ক্লান্ত, কাজে আমাদের মাফ করো। আসুন নকুরবাবু। আমার কথায় ব্লুমগার্ডেনের মুখে যে থমথমে ভাবটা দেখা দিল, সেটা যে কোনো লোকের মনে ত্রাসের সঞ্চার করত। আমি সেটা যেন দেখেও দেখলাম না। নকুরবাবু উঠে এলেন ভদ্রলোকের পাশ ছেড়ে। আমরা চারজনে গিয়ে বসলাম আমার ঘরে। নকুরবাবুর ইচ্ছে ছিল সোজা নিজের ঘরে চলে যান, কিন্তু আমি বললাম যে তার সঙ্গে আমার একটু কথা আছে। দুই সাহেব বন্ধুর কাছে বাংলা বলার জন্য ক্ষমা চেয়ে নিয়ে নকুরবাবুকে বললাম, দেখুন মশাই, আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনার মধ্যে যে ক্ষমতাটা আছে সেটা যাত্রার কাছে এভাবে প্রকাশ করবেন না। আপনার অভিজ্ঞতা কম, আপনি হয়তো লোক চেনেন না, কিন্তু এটা বলে দিচ্ছি যে এই ব্লুমগার্ডেনের খপরে পড়লে আপনার সর্বনাশ হবে। আপনাকে অনুরোধ করছি, আমাকে না জানিয়ে ফস করে কিছু একটা করে বসবেন না। নকুরবাবু লজ্জায় প্রায় কার্পেটের সঙ্গে মিশে গেলেন। ছি 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 ছি, আমি কি করলাম? আমাকে মাফ করবেন তিলুবাবু, আমার সত্যিই অপরাধ হয়েছে। আসলে বিদেশ টিদেশে তো আসিনি কখনো, মফস্বলের মানুষ, তাই হয়তো মাথাটা একটু ঘুরে গিয়ে থাকবে। আমাকে সাবধান করে দিয়ে আপনি সত্যি খুব উপকার করলেন। আপনি অনেক বড় মনের মানুষ তিলুবাবু। নকুরবাবু উঠে পড়লেন। ভদ্রলোক চলে যাবার পর ক্রোল তার পাইপে টান দিয়ে এক ঘর ধোঁয়া ছেড়ে বলল, এলডোরাডো যদি সত্যিই থেকে থাকে তাহলে সেটা আমাদের একবার দেখে আসা উচিত নয় কি? আগেই বলেছি সন্ডার্স এ ব্যাপারে ঘোর সন্দেহবাদী। সে ধমকের সুরে বলল, দেখো হে জার্মান পণ্ডিত, 300 বছর ধরে সোনার স্বপ্ন দেখা অজস্র লোক দক্ষিণ আমেরিকা চষে বেরিয়েও এলডোরাডোর সন্ধান পায়নি। আর এই এই ভদ্রলোকের এই কটা কথায় তুমি মেতে উঠলে? ওই অতিকায় ইহুদি যদি এসব কথায় বিশ্বাস করে জঙ্গলে গিয়ে জ্যাগুয়ারের শিকার হতে চান তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এর মধ্যে নেই। আমাদের যা প্ল্যান হয়েছে তার অ্যাকচুয়াল এদিক ওদিক হয় এটা আমি চাই না, এবং আমার বিশ্বাস শঙ্কু এ বিষয়ে আমার সঙ্গে একমত। কি শঙ্কু? আমি মাথা নেড়ে সন্ডার্সের কথায় সায় দিলাম। আমাদের প্ল্যান হলো আমরা কাল সকালে ব্রেকফাস্টের পর প্লেনে করে চলে যাব উত্তরে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া শহরে। সেখানে একদিন থেকে ছোট প্লেন ধরে আমরা চলে যাব জিঙ্গু ন্যাশনাল পার্কের উত্তর প্রান্তে,
পোস্টো ডিয়াউরাম শহরে, তারপর বাকি অংশ নদীপথে। জিঙ্গু নদী ধরে নৌকো করে আমরা যাব পোরোরি গ্রামে। পোরোরিতে ব্রাজিলের এক আদিম উপজাতি চুকাহামাইদের কিছু লোক এখনো রয়েছে, যারা এই সেদিন পর্যন্ত ছিল প্রস্তর যুগের মানুষ। ব্রাজিলিয়া থেকেই আমাদের সঙ্গে থাকবেন একজন বিশেষজ্ঞ, যাকে এখানকার ভাষায় বলা হয় সেরতানিস্তা। কথাটার মানে হল অরণ্য অভিজ্ঞ। সেরতানিস্তারা উপজাতিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে অগ্রণী। তাদের ভাষা থেকে আরম্ভ করে সব কিছুই এরা খুব ভালোভাবে জানে। পোরোরি ছেড়ে আরও খানিকটা পথ উত্তরে গিয়ে ভনমার্তিউস জলপ্রপাত দেখে আবার ব্রাজিলিয়া ফিরে এসে সেখান থেকে প্লেন ধরে যে যার দেশে ফিরব। দিন সাতেকের মধ্যে পুরো সফর হয়ে যাওয়া উচিত, তবে ব্রাজিল সরকার বলেছেন প্রয়োজনে আতিথেয়তার মেয়াদ 3 দিন পর্যন্ত বাড়িয়ে দিতে প্রস্তুত আছেন তাঁর। 11:30 বাজে, তাই ক্রোল ও সন্ডার্স উঠে পড়ল। ক্রোল যে আমাদের দুজনের সঙ্গে একমত নয় সেটা সে যাবার আগে জানিয়ে দিয়ে গেল দরজার মুখটাতে দাঁড়িয়ে। আমার অবাক লাগছে শঙ্কু, যে তুমি তোমার এত কাছের লোককে চিনতে পারছো না। তোমার এই সেক্রেটারিটির চোখের দৃষ্টি আলাদা। হোটেলের লবিতে বসে যখন সে এলডোরাডোর ডেসক্রিপশন দিচ্ছিল তখন আমি ওর চোখ থেকে চোখ ফেরাতে পারছিলাম না। সন্ডার্স কথাটা শুনে আমার দিকে চেয়ে চোখ টিপে হাতে গেলাস ধরার মুদ্রা করে বুঝিয়ে দিল যে ক্রোলের পেটে আজ পার্টিতে শ্যাম্পেনটা একটু বেশি পড়েছে। 12:00 বেজে গেছে, শহর নিস্তব্ধ। শুয়ে পড়ি। 13 অক্টোবর, হোটেল ক্যাপিটাল, ব্রাজিলিয়া, দুপুর 2:30। আমরা ঘণ্টাখানেক হলো এসে পৌঁছেছি। আমরা মানে আমার 3 বন্ধু ও মিস্টার লোবো। লোবো পুরো সফরটাই আমাদের সঙ্গে থাকবেন। আমি অন্তত এক মুহূর্তের জন্যেও সৌজন্যের কোনো অভাব লক্ষ্য করিনি ভদ্রলোকের ব্যবহারে। এখানে নকুরবাবুর কথাটা স্বভাবতই এসে পড়ে, যদিও কোনো প্রসঙ্গের দরকার ছিল না। সোজা বাংলায় বলতে গেলে ভদ্রলোক আমাকে লেঙ্গি মেরেছেন, এবং সেটা যে টাকার লোভেও সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আজ সাও পাওলোতে আমার রুম বয় সকালের কফির সঙ্গে একটা চিঠি এনে দিল, বাংলা চিঠি, আর হস্তাক্ষর আমার চেনা। আগেরটার তুলনায় বলতেই হয় এটার ভাষা অপেক্ষাকৃত সহজ। এই হলো চিঠি। প্রিয় তিলুবাবু, অধমের অপরাধ লইবেন না। নগদ $5,000 লোভ সম্বরণ করা সম্ভবপর হইল না। আমার পিতামহী আজ 4 বৎসর যাবৎ এক দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী। আমি 8.5 বৎসর বয়সে আমার মাতৃদেবীকে হারাই। তখন হইতে আমি আমার পিতামহীর দ্বারাই লালিত। শুনিয়াছি এদেশে এই রোগের এক আশ্চর্য নূতন ঔষধ বাহির হইয়াছে। ওই ঔষধের মূল্য অনেক। ব্লুমগার্টেন সাহেবের বদান্যতায় এই মহার্ঘ ঔষধ কিনিয়া দেশে ফিরিবার সৌভাগ্য হইবে আমার। আজ সকালেই আমরা ব্লুমগার্টেন মহাশয়ের ব্যক্তিগত হেলিকপ্টার বিমানে রওনা হইতেছি। আমাদের লক্ষ্য সাও পাওলোর 350 মাইল উত্তর পশ্চিমে একটি অরণ্য অঞ্চল। এই অরণ্যের মধ্যেই এলডোরাডো অবস্থিত। আমার সাহায্য ব্যতীত ব্লুমগার্টেন মহোদয় কোনোক্রমেই এলডোরাডো পৌঁছিতে পারিবেন না। তাহার প্রতি অনুকম্পা বশত আমি নির্দেশ দিতে সম্মত হয়েছি। আমার কার্য সমাধা হইলেই আমি আপনাদের সহিত মিলিত হইব। আপনাদের যাত্রাপথ আমার জানা আছে। ঈশ্বর আপনাদিগের মঙ্গল করুন। আমি যদি ঈশ্বরের কৃপায় আপনার কোনরূপ সাহায্য করিতে পারি তবে নিজেকে কৃতার্থ জ্ঞান করিব। ইতি।
আপনার দাসানুদাস সেবক শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। হোটেলের রিসেপশনে খোঁজ নিয়ে জেনেছিলাম নকুরবাবু সত্যিই বেরিয়ে গেছেন ভোর ছটায়। জনৈক বিশাল বপু ভদ্রলোক তার সঙ্গে ছিলেন কি? ইয়েস স্যার। আমার চেয়েও বেশি বিরক্ত হয়েছে সন্ডার্স, এবং সেটা শুধু নকুরবাবুর উপর নয়, আমার উপরেও। শোনো শঙ্কু, তোমার আমার মতো লোকের এই ভৌতিক অলৌকিক প্রেতলৌকিক ব্যাপারগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ননসেন্স। ক্রোল কিন্তু ব্যাপারটা শুনে বেশ মুষড়ে পড়েছে, এবং সেটা অন্য কারণে। সে বলল, তোমার লোক যখন বলছে আমাদের আবার মিট করবে, তখন বোঝাই যাচ্ছে যে এলডোরাডো আমাদের গন্তব্যস্থল থেকে খুব বেশি দূরে নয়। সেক্ষেত্রে আমরাও যে কেন সেখানে যেতে পারি না সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি আর সন্ডার্স ক্রোলের এই অভিযোগ কানে তুললাম না। ব্রাজিলিয়া ব্রাজিলের রাজধানী হলেও সাও পাওলোর সঙ্গে কোনো তুলনা চলে না। আমরা হোটেলে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই আমাদের দলে যে সেরতানিস্তা বা অরণ্য অভিজ্ঞ ভদ্রলোকটি যাবেন, নাম হাইডার, তার সঙ্গে আলাপ হল। বয়স বেশি না হলেও চেহারায় একটা অভিজ্ঞতার ছাপ রয়েছে। তার উপর ঠান্ডা মেজাজ ও স্নিগ্ধ ব্যবহার দেখে মনে হল উপজাতিদের সঙ্গে যোগ স্থাপনের জন্য ইনি আদর্শ ব্যক্তি। তাকে আজ ক্রোল জিজ্ঞেস করল এলডোরাডো সম্পর্কে তার কি ধারণা। প্রশ্ন শুনে ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, আজকের দিনে আবার এলডোরাডোর প্রশ্ন তুলছেন কেন? সে তো কোন কালে মিথ্যে বলে প্রমাণ হয়ে গেছে। এলডোরাডো তো শহরই নয়, আসলে ওটা একজন ব্যক্তি। ডোরাডো কথাটা সোনার শহর বা সোনার মানুষ দুই বোঝায় পর্তুগিজ ভাষায়। সূর্যের প্রতীক হিসেবে কোনো এক বিশেষ ব্যক্তিকে পুরাকালে এখানকার অধিবাসীরা পূজো করত, আর তাকেই বলতো এলডোরাডো। চোখের পলকে একজন মানুষকে কখনো এমন হতাশ হতে দেখিনি যেমন দেখলাম উইলহেলম ক্রোলকে। কাল সকালে আমাদের আবার যাত্রা শুরু। নকুরবাবু অন্যায় কাজ করেছেন সেটা ঠিকই, কিন্তু তার জন্য আমি যে বেশ খানিকটা দায়ী সেটাও ভুলতে পারছি না। আমিই তো প্রথম তাকে আমার সঙ্গে নিয়ে আসার প্রস্তাবটা করি। ১৬ই অক্টোবর বিকেল 4:30। বাহারের নকশা করা কানু নৌকোতে জিঙ্গু নদী ধরে আমরা চলে এসেছি প্রায় 33 মাইল। আমরা পাঁচজন, অর্থাৎ আমি, ক্রোল, সন্ডার্স, লোবো আর হাইডার ছাড়া রয়েছে দুজন নৌকোবাহী দক্ষিণ আমেরিকান ইন্ডিয়ান। আরও দুজন নৌকোবাহী সহ আরেকটি ক্যানুতে চলেছে আমাদের মালপত্র, রসদ ইত্যাদি। এখন আমরা নদীর ধারে একটা অপেক্ষাকৃত পরিষ্কার জায়গা বেছে সেখানে তাঁবু ফেলেছি। তাঁবুর কাছেই 3টি গাছে 2টি হ্যামক বাঁধা রয়েছে। সন্ডার্স ও ক্রোল তার একটি দখল করে তাতে শুয়ে তর্ক জুড়ে দিয়েছে ব্রাজিলের বিখ্যাত অ্যানাকন্ডা সাপ নিয়ে। সে তো আমি বুঝলাম জার্মান পন্ডিত, কিন্তু অ্যানাকন্ডা দেখা কি সহজ ব্যাপার? ব্রাজিলের এত বড় জঙ্গল, তার মধ্যে আমরা এখন কোথায় আছি, সেইখানে অ্যানাকন্ডা কি করে আসবে? লুক লুক লুক, ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান অ্যানাকন্ডা, ইজ দেয়ার। আমি নিজে। না না, তুমি দুম করে একটা কথা বললেই তো হয় না। কি আশ্চর্য, মানে তুমি বলবে আর দুম করে এখানে অ্যানাকন্ডা সাপ এসে হাজির হবে? আরে আশ্চর্য, এই অ্যানাকন্ডা যে সময় সময় বিশাল আকার ধারণ করে সেটা অনেক পর্যটকের বিবরণ থেকেই জানা যায়। ক্রোলের মতে 30 হাত পর্যন্ত লম্বা হওয়া কিছুই আশ্চর্য নয়। সন্ডার্স সেটা বিশ্বাস করতে রাজি নয়। এখানে বলে রাখি যে আমাদের তিনজনের কেউই চিড়িয়াখানার বাইরে অ্যানাকন্ডা দেখিনি। এ যাত্রায় আমাদের ভাগ্যে অ্যানাকন্ডা সাক্ষাৎ পাওয়া আছে কি না জানি না, না থাকলেও আমার অন্তত তাতে আফসোস নেই। লতা গুল্ম, ফলমূল, কীট পতঙ্গ, পশু পাখিতে ভরা ব্রাজিলের জঙ্গলের যে রূপ আমি এখনো পর্যন্ত দেখেছি তার কোনো তুলনা নেই। বন গভীর ও অন্ধকার হলেও তাতে রঙের অভাব নেই। প্রায়ই চোখে পড়ে ল্যান্টানা ফুলের ঝোপ,
হরেক রঙের প্রজাপতি আর চোখ ঝলসানো সব কাকাতুয়া শ্রেণীর প্রাণী। নৌকো চলার সময় জলে হাত দেওয়া বারণ, কারণ নদীতে রাক্ষসে পিরানা মাছের ছড়াছড়ি। কালি নদীর ধারে একটা কেইম্যান কুমিরের মৃতদেহ পড়ে থাকতে দেখলাম। তার মাথার দিকের খানিকটা অংশ ছাড়া আর কোথাওই মাংস নেই, শুধু হাড়। মাংস গেছে পিরানার পেটে। ব্রাজিলের অনেক অংশেই বহুদিন পর্যন্ত বাইরের মানুষের পা পড়েনি। গত বছর দশকের মধ্যে বেশ কিছু জঙ্গল কেটে চাষের জমি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ব্রাজিল সরকারের হাইওয়ে বানানোর কাজও চলেছে, জঙ্গল কেটে আর ডায়নামাইটের সাহায্যে পাহাড় উড়িয়ে। আমরা আসার পথেও বেশ কয়েকবার ডায়নামাইটের বিস্ফোরণ বা ব্লাস্টিংয়ের শব্দ পেয়েছি। কাল মাঝরাত্রে একটা গুরু গম্ভীর বিস্ফোরণের শব্দ শুনে আমাদের ক্যাম্পের সকলেরই ঘুম ভেঙে যায়। শব্দ তরঙ্গের চাপ এত প্রবল ছিল যে ক্রুলের বিয়ার গ্লাসটা তার ফলে ফেটে চৌচির হয়ে গেল। আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল, তাই আজ সকালে হাইটারকে জিজ্ঞেস করলাম কাছাকাছি কোথাও আগ্নেয়গিরি আছে কিনা। হাইটার মুখে কিছু না বলে কেবল গম্ভীর মুখে মাথা নাড়ল। সানডে সাসপেন্স শুধুমাত্র 98.3 মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে শুনছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, নকুর বাবু ও এলডোরাডো। নকুর বাবু তাঁর আশ্চর্য ক্ষমতার সাহায্যে ব্যবসায়ী সলোমন ব্লুমগার্টেনকে কথা দেন যে তিনি তাঁকে সোনার শহর এলডোরাডোর সন্ধান দেবেন। শঙ্কু এতে যার পরনায় বিরক্ত হন এবং নকুরবাবুকে সাবধান করে দেন। নকুরবাবু যদিও পরের দিন সকালে ব্লুমগার্টেনের সঙ্গে এলডোরাডোর খোঁজে বেরিয়ে যান। শঙ্কুরা বেরিয়ে পড়েন ব্রাজিলের বিখ্যাত রেন ফরেস্ট ঘুরে দেখতে। তারপর ১৭ অক্টোবর ভোর ৬টা। কাল রাত্রে এক বিচিত্র ঘটনা। রাত্রে মশা আর দিনে জ্বালাতুনে ব্যারাকুডা মাছি উপদ্রব থেকে রক্ষা পাবার জন্য আমি গিনিডি থেকেই একরকম মলম তৈরি করে এনেছিলাম। তিন বন্ধুতে সেই মলম মেখে ৯:৩০ মধ্যেই যে যার ক্যাম্পে শুয়ে পড়েছিলাম। যদিও এখানে রাত্রে নিস্তব্ধতা বলে কিছু নেই, জিজি থেকে শুরু করে জাগুয়ার পর্যন্ত সব কিছুরই ডাক শোনা যায়, তবু দিনের ক্লান্তির জন্য ঘুমটা এসে যায় বেশ তাড়াতাড়ি। সেই ঘুম হঠাৎ ভেঙে গেল এক বিকট চিৎকারে। আমিও সন্ডার্স হন্তদন্ত হয়ে আমাদের তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি ক্রোলও তার তাঁবু থেকে বেরিয়ে এসেছে এবং তৃতীয় তাঁবু থেকে হাইটার। কিন্তু মিস্টার লোবো কোথায়? ক্রোল টর্চটা জ্বালিয়ে এদিক ওদিক ফেলতেই দেখা গেল ভদ্রলোককে মুখ বিকৃত করে 20 হাত দূরে একটা ঝোপের পাশ থেকে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসছেন আমাদের দিকে। আর সেই সঙ্গে পর্তুগিজ ভাষায় পরিত্রাহী ডেকে চলেছেন ভগবান যীশুকে। সন্ডার্সের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বললেন মিস্টার লোবো, কামড়টা মাকড়সার এবং সেটা ডান পায়ের পাতা ঠিক ওপরে। লোবো গিয়েছিলেন একটা ঝোপের ধারে ছোট কাজ সারতে। হাতে সোনার ঘড়ির ব্যান্ডটা নাকি এমনিতেই একটু আলগা ছিল,
সেটা খুলে মাটিতে পড়ে যায়। টর্চ জ্বালিয়ে এদিক ওদিক খুঁজতে গিয়ে মাকড়সার গর্তে পা পড়ে। কামড়ে বিষ আছে ঠিকই, তবে মারাত্মক নয়, কিন্তু লোবর ভাব দেখে সেটা বোঝে কার সাধ্যি। ওষুধ ছিল আমার সঙ্গে, সেটা সন্ডার্সের টর্চের আলোতে লাগিয়ে দিচ্ছি ক্ষতের জায়গায়। এমন সময় লোবর মুখের দিকে চোখ পড়তে একটা অদ্ভুত ভাব লক্ষ্য করলাম। তাতে আতঙ্ক ও অনুশোচনার একটা বিচিত্র সংমিশ্রণ। তার দৃষ্টি আমারই দিকে। কি হয়েছে তোমার? আমি জিজ্ঞেস করলাম। আমি 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 পাপ করেছি, ক্ষমা করো। কাতর কণ্ঠে প্রায় কান্নার সুরে বলে উঠলেন মিস্টার লোবো। কি পাপের কথা বলছো তুমি? মিস্টার লোবো দুহাত দিয়ে আমার পা জড়িয়ে ধরলেন। তাঁর ঠোঁট কাঁপছে, চোখে জল। সন্ডার্স ও ক্রোল বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে তাঁর দিকে। সেদিন রাত্রে প্রহরী ঘুষ দিয়ে প্রদর্শনীতে ঢুকে আমি তোমার গবেষণা নোটসের খাতা বের করে নিয়েছিলাম। রীতিমতো কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু তাও বলার জন্য মরিয়া হয়ে উঠেছে লোকটা। তারপর সেগুলোকে জেরক্স করে আমার আমার যথাস্থানে রেখে দিই। তারপর কপিগুলো ব্লুমগার্টেন, মিস্টার ব্লুমগার্টেনকে দিয়ে দিই। তিনি আমার টাকা, অনেক টাকা। ঠিক আছে, আর বলতে হবে না। কথাটা বলে অনেক হালকা লাগছে, অনেকটা। এবার আই ক্যান ডাই ইন পিস, নিশ্চিন্তে মরতে পারবো। মিস্টার লোবো, আপনি মরবেন না, শুকনো গলায় বলল সন্ডার্স। এই মাকড়সার কামড়ে ঘা হয়, মৃত্যু হয় না। মিস্টার লোবোর ঘা আমার ওষুধে শুকোবে ঠিকই, কিন্তু তিনি আমার যে ক্ষতিটা করলেন সেটা অপূরণীয়। শ্রীমান নকুরচন্দ্র এক বর্ণ ভুল বলেননি। তার মানে কি এলডোরাডো সত্যি আছে? October 18, রাত 10টা, হোটেল ক্যাপিটাল, ব্রাজিলিয়া। আমাদের ব্রাজিল সফরের অপ্রত্যাশিত অবিস্মরণীয় পরিসমাপ্তির কথাটা এই বেলা লিখে ফেলি, কারণ কাল সকালেই আমরা যে যার দেশে ফিরছি। এটুকু বলতে পারি যে সন্ডার্সের যুক্তিবাদী বৈজ্ঞানিক মনের ভিত এই প্রথম দেখলাম একটা বড় রকম ধাক্কা খেল। সে মানতে বাধ্য হয়েছে যে সব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়। আমার বিশ্বাস আখেরে এর ফল ভালোই হবে। এইবার ঘটনায় আসি। গতকাল সকালে ব্যান্ডেজ বাঁধা লোবোকে সঙ্গে নিয়ে আমরা কানুতে করে বেরিয়ে পড়লাম চুকাহামাই উপজাতিদের বাসস্থান পোরোরির উদ্দেশ্যে। আমাদের যেতে হবে 50 কিলোমিটার। যত এগোচ্ছি ততই যেন গাছপালা, ফুল, পাখি, প্রজাপতির সম্ভার বেড়ে চলেছে। এই স্বপ্নরাজ্যের মনোমুগ্ধকারিতার মধ্যে আতঙ্কের খাদ মিশে আছে বলে এটা যেন আমার কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। আমি জানি এই ব্যাপারে সন্ডার্স ও ক্রোল আমার সঙ্গে একমত। তারা যে খরস্রোতা নদীর উপকূলের দিকে সজাগ দৃষ্টি রেখেছে তার একটা কারণ বোধ হয় অ্যানাকন্ডা দর্শনের প্রত্যাশা।
এখনো পর্যন্ত সে আশা পূরণ হবার কোন লক্ষণ দেখছি না। মাইলখানিক যাবার পর আমাদের নৌকো থামাতে হলো। নদীর ধারে তিনজন লোক এসে দাঁড়িয়েছে। তারা হাইটারের দিকে হাত তুলে তার দৃষ্টি আকর্ষণ করে অচেনা ভাষায় কি যেন বলছে। আমি জানি এখানকার উপজাতিদের মধ্যে গে নামে একটা ভাষা প্রচলিত আছে, যেটা হাইটার খুব ভালোভাবেই জানেন। হাইটার লোকগুলোর সঙ্গে কথা বলে আমাদের তিনজনকে উদ্দেশ্য করে বলল, দিজ আর দ্য লোকাল ইন্ডিয়ান্স, আর এরা আমাদের পরোরি যেতে বারণ করছে। কেন কেন? আমরা তিনজনেই একসঙ্গে প্রশ্ন করলাম। এরা বলছে চুকাহামাইরা কি কারণে নাকি ভয়ানক উত্তেজিত হয়ে রয়েছে। কালি নাকি একটা জাপানি দল পরোরি গিয়েছিল, তাদের দুজনকে এরা বিষাক্ত তীর দিয়ে মেরে ফেলেছে। আমি জানি কিউরারি নামে এক সাংঘাতিক বিষ ব্রাজিলের আদিম জাতিরা তাদের তীরের মধ্যে মাখিয়ে শিকার করে। তাহলে এখন কি করা যায়? আপাতত এখানেই ক্যাম্প ফেলা যাক, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি বরং একটা ক্যানো নিয়ে একটু এগিয়ে গিয়ে ব্যাপারটা আঁচ করে আসি। কিন্তু এই হঠাৎ উত্তেজনার কারণটা কিছু আন্দাজ করতে পারছেন? সন্ডার্স প্রশ্ন করল। আমার একটা ধারণা হচ্ছে পরশু রাত্রের এক্সপ্লোশনের সাথে এটা যুক্ত। বড় রকমের একটা প্রাকৃতিক দুর্যোগ হলে এরা এখনও সেটাকে দেবতার অভিশাপ বলে মনে করে বিচলিত হয়ে পড়ে। অগত্যা নামলাম আমরা কানু থেকে। জায়গাটা যে ক্যাম্প ফেলার পক্ষে আদর্শ নয় সেটা বুঝতে পেরেছি। এখানে সাধারণত নদীর পাশে খানিকটা দূর অবধি জঙ্গল গভীর থাকে। ভেতরে কিছুটা অগ্রসর হলে দেখা যায় বন পাতলা হয়ে এসেছে। এই জায়গাটায় কিন্তু যত দূর অবধি দৃষ্টি যায় তাতে অরণ্যের ঘনত্ব হ্রাস পাবার কোনো লক্ষণ দেখা যায় না। নদীর 10-15 গজের মধ্যে একটা অপেক্ষাকৃত খোলা জায়গা পেয়ে আমরা সেখানেই বিশ্রামের আয়োজন করলাম। কতক্ষণের অপেক্ষা জানি না, তাই তাঁবুও খাটিয়ে ফেলা হলো, বিশেষ করে লোবোর জন্য। সে ভালো দিকে যাচ্ছে জেনেও মিনিটে মিনিটে যিশু ও মেরি মাতাকে স্মরণ করছে। হয়তো সেটা এই কারণেই যে সে অনুমান করেছে আমরা শহরে ফিরে গিয়েই তার বিরুদ্ধে অভিযোগ পেশ করব। এই আশঙ্কা যদি সে করে থাকে তবে সেটা ভুল নয়, কারণ আমি তাকে ক্ষমা করতে প্রস্তুত থাকলেও ক্রোল ও সন্ডার্স দুজনেই লোবোর গর্দান নিতে বদ্ধপরিকর। আর ব্লুমগার্টেনকে পেলে তারা নাকি তার মাংস সেদ্ধ করে ব্রাজিলের নরমাংস ভুক উপজাতির সন্ধান করে তাদের নিমন্ত্রণ করে খাওয়াবে। তাদের বিশ্বাস ব্লুমগার্টেনের মাংসে অন্তত 12 জনের ভুরিভোজ হবে। আমরা তিনজনেই বেশ ক্লান্ত। পরপর 4টে বড় গাছে গুঁড়িতে 3টে হ্যামক টাঙিয়ে তিনজনে শুয়ে মৃদু দোল খাচ্ছি। কাছেই বনের ভেতর থেকে মাঝে মাঝেই শুনতে পাচ্ছি চুড়িয়াঙ্গি পাখির কর্কশ ডাক। এমন সময় সন্ডার্স হঠাৎ একটা গোঙানির মতো শব্দ করে উঠল। আর সেই সঙ্গে আমাদের নৌকর দুজন মাঝি একসঙ্গে তারস্বরে চিৎকার করে উঠল। এই গোঙানি ও চিৎকারের কারণ যে একই সেটা বুঝতে আমার ও ক্রোলের 3 সেকেন্ডের বেশি সময় লাগেনি। আমাদের থেকে 10-12 গজ দূরে একটা দীর্ঘাকার গাছের ওপর দিকের একটা ডাল বেয়ে যেন আমাদেরই লক্ষ্য করে নেমে আসছে একটা সাপ। যেমন সাপের বর্ণনা পুরাণ বা রূপকথার বাইরে কোথাও পড়েছি বলে মনে পড়ে না। এ সাপের নাম জানি, হয়তো স্বাভাবিক অবস্থায় থাকলে বিস্ময়ের তাড়নায় নামটা আপনা থেকেই মুখ থেকে বেরিয়ে আসতো, কিন্তু এখন দেখলাম গলা দিয়ে আওয়াজ বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। আতঙ্কের সঙ্গে একটা ঝিম ধরা ভাব, যেটা পরে ক্রোল ও সন্ডার্সকে জিজ্ঞেস করে জেনেছিলাম তাদেরও হয়েছিল।
ব্রাজিলের এই অতিকায় ময়াল মাটি থেকে প্রায় ২০ হাত উঁচু ডাল থেকে যখন মাটি ছুঁই ছুঁই অবস্থাতে পৌঁছেছে, তখন তার আরো অর্ধেক নামতে বাকি। তার মানে এর দৈর্ঘ্য ৬০ ফুটের কম নয়, আর প্রস্থ এমনই যে মানুষ দুহাতে বেড় পাবেন। আমি এই অবস্থাতেও বুঝতে চেষ্টা করছি আমার মনের ভাবের মধ্যে কতটা বিস্ময় আর কতটা আতঙ্ক। এমন সময় পেছন দিক থেকে একটা পরিচিত কণ্ঠস্বর পাবার সঙ্গে সঙ্গে আমাদের তিনজনকে বেকুব বানিয়ে দিয়ে চোখের সামনে থেকে অ্যানাকোন্ডা প্রবর বেমালুম উধাও। আপনাদের আশ মিটেছে তো? আমাদের পেছনে কখন যে একটি কানু এসে দাঁড়িয়েছে এবং কখন যে তার থেকে শ্রীমান নকুরচন্দ্র অবতীর্ণ হয়েছেন তা জানি না। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এগিয়ে এসে পাশে দাঁড়ানো একটি সাহেবের দিকে নির্দেশ করে বললেন নকুরবাবু, ইনি হলেন ব্লুমগার্টেন সাহেবের বিমান চালক মিস্টার জো হপগুড। ইনি সাহেবের হেলিকপ্টারে করে আমাকে নিয়ে এলেন। শুধু শেষের দেড় মাইল পথ আমাদের ডিঙিতে আসতে হয়েছে। ক্রোল আর থাকতে না পেরে বলে উঠল, He made us see that snake! আমি বললাম, তোমাকে তো বলেইছিলাম ওর মধ্যে এই ক্ষমতারও একটা আভাস আমি পেয়েছিলাম দেশে থাকতেই। But this is incredible! নকুরবাবু লজ্জায় লাল বললেন, ছি 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 ছি, তিলুবাবু আপনি দয়া করে এদের বুঝিয়ে দিন যে এতে আমার নিজের কৃতিত্ব কিছুই নেই, সবই হলো যিনি আমায় চালাচ্ছেন তারই খেলা। কিন্তু এলডোরাডো? সে তো দেখিয়ে দিয়েছি সাহেবকে হেলিকপ্টার থেকেই, যেমন সাপ দেখালুম সেইভাবেই দেখিয়েছি। বড়দা বাণিজ্যের বইতে কিছু ছবি ছিল মদন পালের আঁকা, সাপের ছবি, এলডোরাডোর ছবি, সবই ছিল। বাজে ছবি মশাই, সোনার শহরের বাড়িগুলো দেখতে করেছে টোল খাওয়া টোপরের মতো, তাও সিধে নয়, একটু টেরচা। সাহেবও সেই ছবির মতো শহরই দেখলে আর দেখে বললে, এলডোরাডো ইজ ব্রেথ টেকিং। তারপর আর কি, জঙ্গলের মধ্যে শহর, সেখানে হেলিকপ্টার নামবে কি করে? তা নামলুম জঙ্গলের এই দিকটায়। সাহেব দুই বন্দুকধারী নিয়ে ঢুকে পড়লেন আর আমি চলে এলুম আমার কথা মতো আপনাদের মিট করব বলে। আমি জানি আপনারা কি ভাবছেন, হপগুড সাহেব হঠাৎ আমাকে আনতে রাজি হলেন কেন? এই তো ব্লুমগার্টেন সাহেবের সঙ্গে চুক্তি ছিল, উনি এলডোরাডো চাক্ষুষ দেখলেই আমার হাতে তুলে দেবেন নগদ $5,000। আমি ওই হপগুডকে বলে রেখেছিলাম ওকে আমি আড়াই দেব যদিও আমাকে পৌঁছে দেয় আপনাদের কাছে। দেখুন তো কিরম কথা রেখেছেন সাহেব, মনটা কিরম দড়াজ একবার ভেবে দেখুন। মানে আমি একবার বললাম, আর ও হ্যাঁ, এলডোরাডো দেখা গেলে ব্লুমগার্টেন সাহেব এটাও কথা দিয়েছিলেন যে তিনি আপনার গবেষণার কাগজপত্রের কপি ফেরত দেবেন। দাঁড়ান, এই এই নিন, এই যে সেই কাগজ। নকুরবাবু তার কোটের পকেট থেকে রাবার ব্যান্ডে বাঁধা এক তাড়া কাগজ বের করে আমার হাতে তুলে দিলেন। আমি এত মুহ্যমান যে মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। এর পরের প্রশ্নটা ক্রোলি করল, কিন্তু ব্লুমগার্টেন যখন দেখবে এলডোরাডো নেই তখন কি হবে? প্রশ্নটা শুনে নকুরবাবুর অট্টহাসিতে আশেপাশের গাছ থেকে খানতিনেক ম্যাকাও উড়ে পালিয়ে গেল। ব্লুমগার্টেন কোথায়? তিলুবাবু তিনি কি আর ইহজগতে আছেন? তিনি জঙ্গলে ঢোকেন বিকেল ৫:৩০, তার ৬ ঘন্টা পরে
রাত 11:33 এলডোরাডোয় উল্কাপাতের ফলে 3.5 মাইল জুড়ে একটি গোটা জঙ্গল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আসলে এই ঘটনাটাও আপনার আশীর্বাদে আমার আগে থেকেই জানা ছিল তিলুবাবু। আপনার মতো এমন একজন লোক যার সঙ্গ পেয়ে আজ আমি 300 টাকা দামের একটা বিলিতি ওষুধ কিনে নিয়ে যেতে পারছি আমার ঠাকুমার জন্য, তার শত্রুর কি আর শেষ রাখতে পারি আমি? হ্যাঁ তিলুবাবু, ব্রাজিলিয়ায় এসেই দেখেছি খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় অর্ধেকটা জুড়ে রয়েছে কুইয়াবা সান্তেরাম হাইওয়ে 30 কিলোমিটার পশ্চিমে একটি গভীর অরণ্যে আনুমানিক 20 লক্ষ টন ওজনের একটি উল্কাপাতের খবর। সৌভাগ্যক্রমে এই অঞ্চলে কোনো মানুষের বাস ছিল না, জীবজন্তু গাছপালা ইত্যাদি যা ছিল তা সবই নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, নকুরবাবু ও এলডোরাডো, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে ও প্রফেসর শঙ্কুর চরিত্রে দীপ, নকুরচন্দ্র বিশ্বাসের ভূমিকায় সমক, সলোমন ব্লুমগার্টেন ক্রোল ও গল্পের সূত্রধার আমি মীর, প্রহ্লাদ মিস্টার লোবো ও সন্ডাসের ভূমিকায় অগ্নি, হাইটার ও অন্যান্য কিছু চরিত্রে রিচার্ড, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন পত্রী আলতামাস গোধুলি ও অগ্নি। 98.3 মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, নকুরবাবু ও এলডোরাডো। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।